মধুময় কে গুণ করবে বলে গুণময় কে গুণ করবে বলে ভগবানের খুব ভালো লাগছে। একটা কালো ভুমুর পর্যন্ত এসেছে ভগবানকে পাওয়ার জন্য, আপনারা এসেছেন, কালো ভুমুর এসেছে, সে ভগবানকে পাওয়ার জন্য গুনগুন করে গান গাইছে। তবে মায়েরা জেনে রাখবেন, এটা রাসলীলা, মায়ের কোল না হলে রাসলীলা হবে না। আপনাদের প্রশ্ন হতে পারে, ওর নিজের মায়ের কোলে বসেছিলেন, সেখানে রাসলীলা করতে পারতো? কিন্তু না মা, নিজের মায়ের কোলে হরি রাসলীলা হবে না। কেন মা? কারণ আছে, নিজের মায়ের কাছে সব কথা বলা যায় না। কী বলছি বুঝতে পারছেন মায়েরা? হ্যাঁ, তাই বাজারে আমাদের সাতখানা মা আছে, কে? গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী আর যোগেশ্বরী যোগমায়া। এছাড়া একটা মা আছে গো মা, শাশুড়ি মা। হ্যাঁ, কী বলছি বুঝতে পারছেন মা? তাই যেটা শাশুড়িকে বলা যায়, নিজের মাকে সব কিছু বলা যায় না। তাই ভগবান আজের বৃন্দাবনে পালিয়ে এসেছিল, নিজের মাকে প্রণাম করে না, বৃন্দাবনে এসে যোগেশ্বরী যোগমায়াকে প্রণাম করেছিলেন। কেন? তার কারণটা শুনুন মা। এই যে আপনাদের পাড়ায় গান গাইতে আসছিলাম আমতলার মোড়ে, হ্যাঁ, যখন ঘর থেকে বার হই গো মা, মায়ের ছবিকে অন্তত প্রণাম কর, মা নেই, মায়ের ছবিটাকে প্রণাম কর। বিগ্রহে যে মূর্তি দেখতে পাচ্ছেন ওকে মূর্তি ভাববেন না, ওটা স্বয়ং ভগবান। আর গুরুদেবকে কোনোদিন আপনারা আমাদের মতো মানুষ ভাববেন না, তিনি ভগবান, কথা যেন খেয়াল থাকে, বুঝতে পারছেন? তাই মা নাই বা থাক, চিরকাল কোনো মা বাবা থাকে না, তাদের যদি কোনো মূর্তি বা ছবি থাকে জানেন ওইটাই আপনার মা, ওকে প্রণাম করবেন। তাই আমি যখন আপনাদের পাড়ায় হরিনাম গাইতে আসছিলাম গো মা, নিজের মাকে প্রণাম করিনি। আপনাদের আমতলার তেমাতারির মাথায় আমার শাশুড়ি ভেনিতি ব্যাগ নিয়ে কুচিয়ে কাপড় পরে মা সরস্বতীর মতো দাঁড়িয়ে আছে, ট্যাক্সির ভেতর থেকে ঝাঁপ মেরেছি। আপনাদের প্রশ্ন হতে পারে, নিজের মাকে প্রণাম করলেন না, শাশুড়িকে প্রণাম করলেন? কেন করলাম শুনুন মা, আমার মাকে প্রণাম না করলেও গো মা আমার মা ব্যাপারটা মেনে নেবে। বউ যদি শুনে যে আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, আমার স্বামী প্রণাম করে না, আমি যদি ঘরে যাই গো মা, রাত্রে এত কান কামড়াবে, তার পরদিনের কান আমি খুঁজে পাবো না। তাই যে কটা দাদা বসে আছেন, নিজের মাকে প্রণাম করুন আর নাই করুন, শাশুড়িকে করবেন প্রণাম। ভগবান তাই করলেন, নিজের মাকে প্রণাম করে বৃন্দাবনে আসে না, বৃন্দাবনে এসে কাকে প্রণাম করলেন? যোগ মায়া মা, যোগ মায়া মা, প্রণাম যে কজন হাতগুলো লুকিয়ে রেখেছেন শুধু পুজোর সময় বার করেন, শাড়ি দাও তো দাও, নাহলে বাপের বাড়ি তুলে দেবো, সেই করে হাতগুলো বার করে জয়ের ধ্বনি উলুধ্বনি দিন, নাহলে তো ঘুম পাবে, ঘুম পাবে। জমের বোন যে পাড়ায় হরিবাসর চলে গোমা, কেউ আসুক আর না আসুক, জমের বোন আসবে, তার নাম যমুনা। কেন?
জম জানতে পেরেছিল মাগো এক মনে এক প্রাণে ভক্তি বিশ্বাস নিয়ে হরিনাম করলে সে জমের বাড়ি যাবে না, গোলক বৃন্দাবনে ভগবানের শ্রীচরণে ঠাঁই পেয়ে যাবে, জমের রাজত্ব চলবে। তাই জমের বোন ভাই ফোড়া দিতে এসে জমকে কথা দিয়েছিল যে পাড়ায় হরিনাম হয় আমি সেই পাড়ায় যাবো, ওদের হাত তুলতে দেবো না, মুখ খুলতে দেবো না, চোখ দুটো বন্ধ করে দেবো, মানে ঘুম পাইয়ে দেবে। কি বলছি যাচ্ছেন, তাই মাঝে মাঝে বাহু দুটো তুলে হরিবোল জয়ধ্বনি উলুধ্বনি দেবেন, তাতে জমের বোনটা ভয়ে পালাবে, মনে থাকবে মা। তাই হে রাত রাতি এই ছন ভাতি, হে রাত রাতি এই ছন ভাতি, আরে রাতি জিজ্ঞাসা করেছিলেন হ্যারে কানাই এইটুক রাত এত বড় হলো কেন, বলে শোন এটা রাত নয় রাতি, রাত মানে এক বচন, রাতি মানে বহু বচন, তার মানে অনেকগুলো রাত যদি একত্রিত হয়ে যায় আমরা তাকে রাতি বলবো। ভক্তমণ্ডলী, গ্রিনল্যান্ড বলে একটা দেশ আছে যেখানে ছমাস দিন ছমাস রাত, বৃন্দাবনের ঠিক এইটুকু রাত এত বড় হয়ে গেছে, ভগবানের মাথায় হাত, কখন গরু চড়াতে যাবো, কখন আমার মা যশোদা সাজিয়ে দেবেন, কখন বলতে বলতে যাবো। আরে বাবা সকাল হলে তবে তো গরু চড়াতে যাবো, এই বলতে বলতে গো মা একে কালো মুখ আরো কালো করে বসে পড়েছে। বন্ধু বান্ধবরা বললে এতক্ষণ নাচছিলিস গাইছিলিস হঠাৎ তোর মুখটা কালো হলো কেন রে কালো, কালো তখন বলছে এইটুকু রাত এত বড় হয়েছে তোর কাছে খোলের খবর খুলে বলবো, আর বাবাকে বলবি না, না না বলবো না, আর মাকে বলবি না, না না বলবো না। মায়েরা ভালো করে শুনবেন, পাড়ার ছেলেরা যদি কোনো নারী ঘটিত কেলেঙ্কারি করে কোনদিন মা বাবাকে বলবে না, বলবে কাকে, বন্ধু বান্ধবকে বলবে। তাই এই পাড়ার কোনো ছেলে অন্যায় করলে পাড়ায় যারা বিচারপতি বিচার করে দেখবেন মা মা বাবাকে ধরে টানাটানি করে, করে না, ওরা বিচারে কিছু জানে, আমি যদি কোনো অন্যায় করি কোনো নারী ঘটিত অন্যায় করি মা বাবাকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো। তাই ছেলের বন্ধু বান্ধবকে থেঁতো করবেন ঠিক নাম বেরিয়ে আসবে। তাই ভগবান বলছে তোদের কাছে খোলের খবর খুলে বলবো, আমার বাবাকে বলবি না, না না বলবো না, মাকে বলবি না, না না বলবো না। কেন এইটুকু রাত এত বড় হয়েছে জানিস, কেন হয়েছে, আমার মনে পড়েছে মনে পড়েছে, আমি কাপড় চুরি করেছিলাম। কাপড় চুরির সঙ্গে এই টুকরা এত বড় সম্পর্ক কি? আরে শুনবি তো, তোরা কথার মাথাগুলো ভেঙে দিস না, ভাল লাগে না। শোন, একদিন আমি কাপড় চুরি করেছিলাম, সেই থেকে লড়তে বিশাকে আমাকে দেখলি বলবে সাম কাপড় চোরা, সাম কাপড় চোরা, সাম মাখন চোরা, সাম মাখন চোরা, চোর 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 কাপড় চোর, কাপড় চোর, কাপড় চোর, ওই কাপড় চোর, চোর এই কাপড় চোর, মুখ সামালকে বাদ বলো, ওই মাখন চোর, এই যে বাড়ির বউরা আমায় চোর চোর করছে, হ্যাঁ আমি চোর, কাপড় চোর, আমি চুরি করে নিয়ে গেলে আমার মা বাবা পড়বে, সেই বাড়ির ছেলে আমি, এই কাপড় চোর, হাটে হাঁড়ি ভাঙার দল, মেয়েরা দেখবেন মা হাটে হাঁড়ি ভেঙে দেয়। তাই কোনো ব্যাপারে গোপন কথাগুলো সব মেয়েদের বলবে না, হাটে ভাঙবে কলতলায় গিয়ে বলে দেবে, দেখতে এই রকম আমাদের পেটে কথা সহ্য হয়, সহ্য হয় পাড়ায় যত ডাকাতি ডাকাতি হয়েছে কাদের জন্য হয়েছে, মেয়েদের জন্য হয়েছে, কলতলায় বলে বোন রে বোনাস পেয়ে চার ভরি স্বামী দিল, তারপর দিনে ঢাকাতে খেয়ে ডাকাত নিয়ে গেল। তাই শোন,
আমি চুরি করতাম না, তবে আমি চোর, চোর চুরি করেছিলাম। কেন করেছিলাম? গায়ের জ্বালায়। ভালো করে লক্ষ্য রাখুন, বাজারে দু রকম চোর আছে, একটা পেটের জ্বালায়, যারা পেটের জ্বালায় চুরি করে গোমা কলা কচুর উপর দিয়ে যাবে, আর যারা গায়ের জ্বালায় চুরি করে, ওই যে অত বড় পুকুর দেখলাম তো, হ্যাঁ, সকালবেলা সব মাছ মরে ভাসছে, কেন? মালিকের সঙ্গে ঝগড়া পেরে উঠি না, এক ফাইল ঢেলে দিয়েছি। তাই ভগবান এমনি এমনি কাপড় চুরি করে না, গায়ের জ্বালায় চুরি করেছিল। বাড়ির বউদের এত বড় সাহস আমাকে চোর বলে, তাই কাপড়গুলো চুরি করে চুরি করেছিল। সেই থেকে ওরা ওকে চোর চোর বলে। তবে বোন রে, ভাই রে, তোরা যেন কাউকে বলিস না, সেই থেকে চোর চোর বলে। তা আমিও গায়ের জ্বালায় চুরি করেছিলাম, একটা তারা গাভী নয় নবলক্ষ গাভী। সেই সময় আমি গরু চড়াতে যাচ্ছিলাম, যেতে 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 সেই যে কদম গাছ ছিল তার পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা দল বেঁধে জল ফেলে জল নিতে এসে কদম তলায় দাঁড়িয়ে গল্প করছে। এ বিশাখা, কি রে ললিতা, বন্ডে সংসার ভালো লাগে না, একদম ভালো লাগে না, শাশুড়ি একবার জ্বালাবে, জ্বালাবে নন্দীও, জ্বালাবে, জ্বালাবে, স্বামীটাও সেরকম হয়েছে রে বোন। তুই বিয়ে করেছিস, তোর বউটার কথা শুন, সে শুধু তার মার বোনের কথা শুনবে। হ্যাঁ গো মায়ের, আপনারা বলুন, তোরা বিয়ে করে যদি তোর মা বোনের কথা শুনিস, বিয়েটা করলি কেন? বিয়েটা করলি কেন? আপনারা বলবেন, স্বামী গো বিয়েটা করলি কেন, কালিমে বিয়েটা করলি কেন, জ্বালায় না? যেসব ছেলেরা গোমা বিয়ে করে শুধু তার মার বোনের কথা শুনে, সেসব বোধ বড় কষ্ট। তবে বোন রে, সংসারে এত জ্বালা, বৃন্দাবনে জল ফেলে জল নিতে এসে কালো ছেলেটাকে দেখলে সব জ্বালা দূর হয়ে যায়। হাসার কি আছে, হাসার কি আছে, হাসার কি আছে? যে ছেলেটা, যে মেয়েটা, যে ছেলেটাকে ভালোবাসবো, যত ঠান্ডা পড়বে তার ঠান্ডা লাগবে? ওই যে বউটা বলে, তোমার ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, হরিনাম সবাই করে। বলো দাদা, জানি বাবু, আমি ভালোবেসে করিনি, কি বলছি বুঝতে পারছি? এখন কথা হচ্ছে, যে যাকে ভালোবাসে গো মা, হ্যাঁ, তাকে দেখলে ভাল লাগে। তবে বোন রে, কালো ছেলেটাও ভালো নয়, একদম ভালো নয়, কখন আঁচল ধরে টানবে, টানবে কাপড় ধরে টানবে, টানবে মেরে কলসি ভেঙে দেবে, কলসি ভেঙে দেবে। কিছু বলতে পারি, কিছু বলতে পারি না। আমরা মেয়েরা গোমা, আমাদের একটা জ্বালা আছে গোমা, যে ছেলেটাকে ভালোবাসবো সে আঁচল ধরে টানলে কিছু বলবো না, কাপড় ধরে টানলে কিছু বলবো না, টিকি ধরে টানলে কিছু বলবো না, আর বলবো টানো না, টানো, টানো না, টানো, আরো টানো, চুপ চুপ, কত জ্বালা সহ্য করবো। এই পাড়ার কোন ছেলে যদি কোনো মেয়ের আঁচল ধরে টানে, কাপড় ধরে টানে, সে ভালোবাসে বলে সব দিন সহ্য করবে? শোন, ওই কালো ছেলে যদি কাছে পাস, কি করবি রে? মজা দেখাবো। শতকোটি ব্রজগোপী একসঙ্গে মহিলা সমিতির দল বলছে, ভগবানকে মজা দেখাবো। ভগবান সেই পথ দিয়ে যাচ্ছিল, নিজের কানে শুনেছেন, মজা দেখাবে? আমি ভগবান, আমি সবকিছু সহ্য করি, আমি অহংকার সহ্য করতে পারি না, আমি এমন মজা দেখাবো জীবন ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই শ্যামলী, এই ধবলি, যা তোরা দূরে দূরে ঘাস খেতে চলে যা, সেই সুযোগ আমি মজা দেখাবো। শ্যামলী ধবলির দল দূরে দূরে ঘাস খেতে চলে গেল। ভগবান ছুটতে ছুটতে এসে সেই কদম তলায় ঘাটটি মেরে চুক্তি করে বসে রইল, একে কালো আরো কালো হয়ে বসে রইল। ললিতা বিশাখা জল নিয়ে দাঁড়িয়ে আছে। এ বিশাখা, বলো, তাকে না দেখলে তো ঘর যাবো না, সেই থেকে তো মেদম মেদম কলসি ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে রে? খুব পা কনকন করছে তো, কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, পা কনকন করছে, না দেখলে ঘর যাবো না। ততক্ষণ এক কাজ করি, আয়। কি কাজ? জলে নেমে সাঁতার কাটি আয়। হ্যাঁ হ্যাঁ, একে শাশুড়ি দেখতে পারে না, বলি আর কই। এই যে আপনারা বৌদি, দিনে দশ বার যদি কাপড় ভিজিয়ে ঘরে যান, দিনে দশ বার যদি স্নান টান করে কাপড় ভিজিয়ে ঘরে যান, ওই যে বিধবা শাশুড়ি ঘুমাচ্ছে, ও জানতে পারলে মেরে উন্নে মুখ ঢুকিয়ে দেবে না? ওরা এমনি ঘুমাচ্ছে, কিন্তু বউদের কিছু দেখলে জেগে উঠবে, দেখুন না জেগে উঠলো। হ্যাঁ, তাহলে কি করবি? শোন, কাপড় ভিজাবো না, একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? মহিলা সমিতির মাথায় উঠ দিলো, যমুনার ঘাটটা মেয়েদের ঘাট, জেনে রাখবেন মায়েরা, আজকাল আমরা সবাই এক ঘাটে স্নান করি। আজ থেকে 50 বছর আগে পর্যন্ত আপনাদের এই সন্দেশখালিতে প্রত্যেকটা পাড়ায় একটা করে মেয়েদের ঘাট ছিল, সেই ঘাটে শুধু মেয়েরা স্নান করত, কোনো পুরুষ স্নান করত না। কিন্তু আজকাল আমরা সবাই এক ঘাটে স্নান করি, কেন মা? ওই যে একটা নতুন নিয়ম বেরিয়েছে, আমরা মেয়েরা ছেলেরা সমান 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 সমান। এবছর পুজোর সময় গোমা, বেলা একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, সবে হাত দেবো, একটা 22 বছরের মেয়ে এসে ক্যাচ করে নিল, ধরে নিল, বললো আমি নেবো।
দেখো ভাই তোমরা ছেলেদের পাঞ্জাবি কেন পরছো? থামো, তুমি জানো না কদ্দূর পড়াশোনা করেছো? কেন তুমি জানো না আমরা ছেলেরা মেয়েরা সমান সমান? এবার বুঝতে পারছো মা, ছেলেরা মেয়েরা কোনদিন সমান সমান? মেয়ে মানে মা, মা মানে গর্ভধারিণী অন্নপূর্ণা। মা সবসময় নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়, মা বলে যত আনন্দ পাওয়া যায়। 103-4 জ্বর, প্রচন্ড যন্ত্রণা, ঢাকা ডাক্তারের ওষুধ কাজ করছে না। মায়ের কোলে একটু মাথা দিয়ে শুয়ে পড়ুন, মা যদি একবার হাত ভুলিয়ে দেয় দেবেন কেমন কপালটা ঠান্ডা হয়ে যায় না? বউটা নয়, বউটাকে পাত্তা দেবেন না। ও আপু তখন বলবে তোমার জ্বর হলো, আমার কাপড়টা আর আসবে, আরো যন্ত্রণা বাড়বে না? তাই জ্বর যন্ত্রণা হলে বউটাকে ডাকবেন না। ও আপদরা ঘুমাচ্ছে, ঘুমাক আস্তে। এখন কথা হলো আমরা মেয়েরা এক ঘাটে স্নান করব, সেখানে কোনো পুরুষ আসবে না। সেই সময় দেহ থেকে বস্ত্র মানে কাপড়গুলো খুলবো, খুলে বিবস্ত্র মানে উলঙ্গ হব, উলঙ্গ হয়ে জলকেলি করব, জলকেলি মানে জলে সাঁতার কাটা। সেই সময় ভগবান কানে যদি এসে যায় তাড়াতাড়ি করে এসে কাপড়গুলো পরবো, পরে তার দিকে তাকিয়ে মুচকি মেরে হেসে ঘর যাব। মহিলা সমিতির মাথায় বুদ্ধি এলো, কাঁটা তারের বেড়ারা উলঙ্গ হবে, হচ্ছি স দেখে শুনে হ, যেখানে ভগবান বলে সামনে উলঙ্গ হয়েছে, রাগবি তো রাগ, কালগুণোর মাথার উপর রেখেছে। ভগবান মনে মনে করছে উলঙ্গ হলো, কাপড়গুলো আমার মাথার উপর চাপিয়ে রাখলো, কি করে ঘর যায় দেখবো। সেই সুযোগে ওরা সবাই মিলে জলে নেমে জলকেলি করছে। জলকেলি কিরকম দেখুন, এইভাবে বেঁধে দিয়ে একটা কদম ডালে এইভাবে হেলান দিয়ে মগ ভগবান মুচকি মেরে হাসছে। ওরা বলেছিল মজা দেখাবো, কি করে ঘর যায় দেখবো। ও মায়েরা, আমরা মেয়েরা মুখে যা বলি গো মা, হ্যাঁ অন্তর তাই বলে না। সেই জন্য শাস্ত্রে লেখা আছে গো মা, কাউকে যেন বলবেন না, শাস্ত্রে লেখা আছে মেয়েদের মুখের কথা বিশ্বাস করবেন না। যে ওরা দাদা শুনছেন শুনুন, কালকে সকালে গিয়ে বলবেন মেয়েদের মুখের কথা বিশ্বাস করতে নেই। বলো বৌদি, হ্যাঁ স্যার, কি আছে মেয়েদের মুখের কথা বিশ্বাস করতে আছে? যেদিন স্বামীর সঙ্গে ঝগড়া কত কথা বলি, হয়েছে হয়েছে, চি দিয়েছো গা, চি দিয়েছো, সারা জীবন নেতা দিতে দিতে ঝেটা দিতে দিতে আমার দিন চলে গেল, অমন লম্বা লম্বা কথা, ওই রকম স্বামীর দরকার নেই, যেদিন ঝগড়া এরকম কথাবার্তা বলেন স্বামী গায়ে জ্বালা রাগ করে চলে যায়। 3-4 দিন না বাড়ি ফেলে দেখুন মা, ওই বাড়ির বউটা তীর্থের কাকের মতো পথের দিকে তাকিয়ে থাকবে। ও গো তুমি 3-4 দিন বাড়ি নেই, আমি রান্না বান্না করিনি, তুমি চলে গেলে, এবার বলো তুমি যে চলে গেলে আমি কি নিয়ে থাকবো, তুমি ছাড়া আমার আর কে আছে? মুখে বললো অমন স্বামীর দরকার নেই, অন্তর বললে তুমি ছাড়া কেউ নেই। তাই মেয়েদের মুখটা আসল নয়, তাদের অন্তরটাই আসল। তারা অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসত, চুরি করেছিল সেই অন্তরের মগো ভালোবাসা দিয়ে, কিন্তু ভগবান মুখের কথা বিশ্বাস করে কাপড়গুলো চুরি করে বসে আছেন। লইতে বিশাখা জল খেলি করতে করতে বললে, এই বিশাখা কি হয়েছে রে? যমুনা জল তো নীল স্বচ্ছ পরিষ্কার, হ্যাঁ কিন্তু দেখ জলের রংটা দেখ কি বলে। বল বল সখী জল কেন লাল, 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 জলের ভিতরে নন্দ দুলাল, জলের ভিতরে নন্দ দুলাল, বল সখী জল কেন লাল, লজ্জায় মরে যাই, বল সখী জল লজ্জায় মরে যা, লাল হলো কেন বলতো? বলতো আমার আপনারা বলুন তো কেন জল লাল হয়েছে? হ্যাঁ
গাছের ডালে তো বেঁধে দিয়েছিল, সূর্যের কিরণ ভেদ করে জলে পড়েছে। এই যে এখানে একটা সার চালো, লাইট জ্বলছে, এর সামনে একটা যদি লাল কাপড় টাঙিয়ে দেন দেখবেন এটা লাল হয়ে যাবে। তাই লাল হয়েছে ওরা বুঝতে পারে না। চল ঘর চল ঘর চল চলো 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 চলো। মায়েরা কদমতলায় এসে দেখতে পাচ্ছে দুপুরবেলা সব কাপড় হাওয়া। আমরা ছেলেরা গোমা খেলাধুলা করতে করতে, হ্যাঁ যদি কাপড়গুলো ঘাটে রেখে দিয়ে স্নান টান করি, কেউ যদি কাপড় নিয়ে চলে যায়, তালবাগান নারকেল বাগান ধনছে বাগান কত বাগান আছে গোমা, সেই পথ দিয়ে পালাবো। আপনারা যে পথ দিয়ে পালাবেন সে পারে একটার পর একটা নারদ বসে আছে। তাই মেয়েদের জায়গা পালাবার জায়গা কম মা, তাই একটু সাবধানে থাকবেন মা। এক একটা বাড়ির বউ আছে গোমা, মাঠে ঘাটে যাবে মনে চার চোখ চার জায়গায় করবে না, তাদের জন্য যত জ্বালা আমাদের ভালোবাদি। ললিতা বিশাখা সেই অবস্থায় পড়েছে ও বোন, এক্ষুনি যদি উলঙ্গ অবস্থায় ঘরে যাই শাশুড়ি মেরে পিঠ কুলো করে দেবে। নেমে যাই চল নেমে যাই চলো চলে নেমে গিয়ে চিন্তা করছে লাল হলো কেন বলতো কেন বলতো। ললিতা বললে শোন বোন, নিশ্চয়ই সেই খেলে ছোড়ার কীর্তি, ওই যে বলেছিলাম মজা দেখাবো ও আমাদের মজা দেখাচ্ছে, মায়েরাও শুনে রাখুন। হ্যাঁ বৃন্দাবনে যেমন একটা চোর ছিল দুটো মেয়ে পুলিশও ছিল, মেয়ে পুলিশ দেখেছেন মা? আমি ভয় তার কলকাতায় যাইনি গো মা। হ্যাঁ আমি মেয়ে পুলিশ দেখেছি গো মা, আমাদের মতো ছেলেদের ডেনা ধরে ছুঁড়ে ফেলে দেবে, তারা যেমন লম্বা সেই রকম চওড়া, শুধু তাই নয় তাদের সব ঠিক আছে গো মা, কাউকে যেন বলবেন না তাদের গোপ নেই। দুটো মেয়ে পুলিশ ছিল, সেই দুটো মেয়ে পুলিশ ললিতা বিশাখা দেখবি তো দেখ, ললিতার চোখে চোখে চোখ পড়েছে। সমস্ত কাপড় দিয়ে দিতাম, মজা পেয়েছো পথকে নাকি বাবলা কাঠ, ও বলো নারী বলে কিচ্ছু বুঝি না। কুরুক্ষেত্রের মাটিতে ওরা সব এক সবাই মরে যাচ্ছে, ও হাসছে কি দিনকাল পড়লো। এই যে এই জন্য আমরা তোমায় দেখতে পারি না, কেন চোরকে দেখতে পারি না কেন, এই জন্য আমরা তোমায় ভালোবাসি না, তোমায় দেখলে কি হয় জানো, কি হয় কি হয়, কোমরে ধাক্কা মেরে ভগবানকে ফেলে দিয়েছে। এবার বুঝতে পারছো মা বাড়ির বউদের কিরকম সার্টিফিকেটের দাম ছিল, ওরা স্বামীদের এইরকম কোমরে ধাক্কা মেরে ফেলে দেয়। আমার দাদা তো প্রায় বলতো তোর বৌদি কতবার বিছানা থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। সার্টিফিকেটের দাম সব ছেলেকে মারবে যাতে সার্টিফিকেটের গন্ডগোলা যেরকম লাথি খাবে। ভগবান কোন রকম উঠে পড়ে বললে ললিতা বলো তোমরা আমাকে দেখতে পারো না, দেখতে পারি না তো, আমাকে তোমরা ভালোবাসো না, ভালোবাসি না তো, আমাকে দেখলে তোমাদের গায়ে জ্বালা ধরে ধরে তো। তাই যদি হবে আমি বাঁশি বাজালে মোহন মুরলি বাজালে তোমরা জল ফেলে জল নিতে আসো কেন, কোন জায়গায় ধাক্কা দিল দেখলেন, আমাকে যদি তোমরা ভালোবাসো না দেখতে পারো না, আমাকে দেখলে গায়ে জ্বালা ধরে। তাই যদি হবে আমি বাঁশি বাজালে তোমরা জল ফেলে জল নিতে আসো কেন, কেন আসি জানো, কেন তোমাকে পাবো বলে। কলঙ্কিনী বলে তবু তোমার কাছে চলে আসি, কেন আসি জানো, শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। আর তুমি আমাদের কাপড় চুরি করলে, তাহলে শুনে রাখো ভগবান, নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি, যত কাপড় আছে সমস্ত কাপড় দিয়ে দেবো, জীবন দেবো, যৌবন দেবো, যত কাপড় আছে সব দিয়ে দেবো, শুধু একটা কথা দাও তুমি আমাদের স্বামী হবে, তুমি যদি আমাদের স্বামী হও আমাদের কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না, আমরা মুক্তি পাবো, একবার শুধু কথা দাও, মেয়ে ছেলে হয়েছি বলে কত জ্বালা সহ্য করব। মায়েরা শুনে রাখুন, আমি আবার জন্মগ্রহণ করব, কিন্তু আমি এক ঘন্টার জন্য মেয়ে ছেলে হব না, আমার দিদি আছে, আমার মা আছে, আমার ছোট বোন আছে, মেয়েদের কত জ্বালা আমি ভালো করে জানি, যখন ছোট ছিলেন বাবা শাসনে ছিলেন, বিয়ে হলো স্বামী যা বলবে তাই শুনেছেন, শেষ জীবনে গো মা যে ছেলেটাকে কোলে মানুষ করেছেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন,
যখন নমাস অবস্থায় ছিলেন খেতে পারেন না ঘুমাতে পারেন না সারা রাত জেগে বসেছিলেন সেই ছেলে আপনাকে যখন আলাদা করে দেবে কত কষ্ট হয় আপনার আমাদের এত জ্বালা কেন দিলে দয়া আমরা যে এই জ্বালা সহ্য করতে পারি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদি তুমি কিছু নিতে না পারো আমরা যা কিছু আছে দিয়ে দেবো জীবন দেবো যৌবন দেবো হ্যাঁ অর্থ সম্পত্তি কাপড় চোপড় সব দিয়ে দেবো সন্তান দেবো স্বামী দেবো এমনকি দেহটা দিয়ে দেবো নাও আমাদের দেহটা নিয়ে যদি তোমার শান্তি হয় নাও ভগবান দেখলেন কি অবস্থা এদের জীবনে এত জ্বালা আমি তাদের কাপড় চুরি করে তাদের জানতে এসেছি তোমরা আমায় ভালোবাসে কিনা ললিতা বিশাখা আর তোমাদের কোনো কষ্ট থাকবে না আর তোমাদের দুঃখ থাকবে না যারা আমার জন্য সব দিয়েছে আমি তাদের জন্য সবই দেব মায়েরা শুনে রাখবেন যা করলে যা হয় তাই করলি তাই হয় এই যে রাত জেগে আপনারা হরিনাম শুনছেন আমি যখন কাঁদছি আপনারা কাঁদছেন এ ফল আপনাদের বিফলে যাবে না এ ফল আপনাদের বিফলে যাবে না তাই ভগবান বললেন ললিতা বিশাখা আমি তোমাদের স্বামী হব তোমাদের শাশুড়ি ননদি যেভাবে জ্বালা যন্ত্রণা দেয় স্বামী যেভাবে তাড়িয়ে দেয় প্রতিবেশীরা কলঙ্কিনী বলে আর কোনদিন বলতে পারবে না আমি তোমাদের স্বামী হলে তোমাদের বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা আগে কৃষ্ণ তারপরে কলঙ্কিনী রাধা রাধা কলঙ্কিনী নয় কৃষ্ণ কলঙ্কিনী রাধা কৃষ্ণ কলঙ্কিনী ললিতা কি করতে হবে তোমরা যমুনা তীরে গিয়ে কাত্যায়নী ব্রত করো মা কাত্যায়নী যদি বরদান করে সেদিন আমি তোমাদের স্বামী হব মায়েরা শুনে রাখবেন কাত্যায়নী ব্রত মারাত্মক ব্রত এক মাস নির্জলা অবস্থায় থাকতে হবে চোখে জল দিয়ে পুজো দিতে হবে চোখের জল শেষ হয়ে গেলে বুক চিরে রক্ত দিতে হবে ভগবানের পুজো করেন চোখে জল দিয়ে ভক্তি বিশ্বাস গঙ্গা জল দিয়ে কিন্তু আপনারা মা কালী দেবী দুর্গা আদ্যা শক্তি মহামায়া যোগেশ্বরী যোগমায়া মা কাত্যায়নী ব্রত যখন করবেন বুক চিরে রক্ত দেবেন সেই রক্ত পান করবেন মা তারপর ভগবান আশীর্বাদ করবেন পারবে নিশ্চয়ই পারবো যারা শাশুড়ি জ্বালা যন্ত্রণা সহ্য করে জেনে রাখবেন আপনারা এখানে মা সংসারের কত কুটকে চাল ঝামেলা আছে আপনারা ভালো করে জানেন যেদিন বাপের বাড়ি ছিলেন বাবার কাছে কত আদর পেয়েছেন কিন্তু শুধু সেই দিনের কথা মনে করুন বাবার যে আদরটা আর কোনদিন শ্বশুর বাড়ি পেয়েছেন শ্বশুরকে তো এত ভালোবাসেন নিজে না খেয়ে তো স্বামীকে খাইয়ে দেন তবু কেন আপনাদের এত মুখ জামটা এত জ্বালা সহ্য করতে পারি আর কাত্যায়নী ব্রত করে বুক চিরে রক্ত দিতে পারি না পারবো এই অবস্থায় ছুটতে ছুটতে যমুনার তীরে আচার খেয়ে পড়ে বললেন ও মা কাত্যায়নী উমা অবিলাস পূরণকারিণী তুমি আমাদের বর দান করো মা গো আমরা ঘর চাই না বর চাই না সংসার চাই না মা গো আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই মা গো আমাদের বর দান করো মা গো ভক্তমণ্ডলী মায়েরা যেমন করে চাইবেন তেমন করে পাবেন আপনি যদি নিজের সন্তান মনে করে পুজো করেন ভগবান আপনার সন্তান ভগবানকে যদি বন্ধু মনে করে পুজো করেন আপনার বন্ধু ভগবানকে সখা রূপে পুজো করলে সখা ভগবানকে আস্তে ভগবান ভেবে পুজো করলে আপনি ভক্ত হয়ে যাবেন ও ভগবান হয়ে যাবেন তাই যেমনটি চাইবেন তেমনটি পাবেন তবে চোখের জল বুকে রক্ত এগুলো লাগবে এইভাবে চোখের জল বুকে রক্ত দিয়ে কাঁদতে কাঁদতে যমুনার তীরে আচার খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন তখন ভগবান কৃষ্ণচন্দ্র নয়
ওই যোগেশ্বরী যোগমায়া কাত্যায়নী মা কাছে এসে বললেন, ব্রজগোপীগণ আমি তোমাদের পথে সন্তুষ্ট হয়েছি, তোমরা চোখের জল দিয়ে বুক ছেড়ে রক্ত দিয়ে আমার পুজো করেছ, বলো কি বর প্রার্থনা করো, আমি তোমাদের সাহায্য করব। দেখলেন মা, তাই সমস্ত কথা আপনারা বাবাকে বলবেন না, সব মাকে বলবেন। আমার জনন দুঃখিনী মা কিচ্ছু নাই পারুক, কেঁদে কেটে আমার বোনের আমার বৌদির মগ বুকটা তো হালকা করে দেবে, মনে থাকবে মা, তাই সব কথা বাবাকে বলবেন না, বাবার বয়স হয়েছে সহ্য করতে পারবে না। মা কাত্যায়নী বললেন, বলো কি বচ্চা, আমার ঈশ্বরকে পঞ্চরসে প্রতিরূপে পেতে চাই। ততাস্তু, কিন্তু ভগবান যদি আমাদের সঙ্গে ছল করে চাতুরি করে আমরা কিভাবে তাকে পাবো? এই যে আপনারা হরিনাম শুনছেন ভালো করে বুঝে নিন, আমি খাদলে আপনারা কাঁদছেন, আমি জয়ধ্বনি দিলে জয়ধ্বনি দিচ্ছেন, মিথ্যা কথা বলবেন না, সন্ধ্যা থেকে দুপুর থেকে হরিনাম চলছে, কিন্তু গভীর রাত্রিতে যেভাবে কাঁচা ঘুমগুলো ভাঙিয়ে যেভাবে আপনারা এক মনে হরিনাম শুনছেন, আমার বাবার ভাগ্য ভালো, আমার জীবন ধন্য, সন্দেশ খালিতে এসে আমি বারবার এইটা এই দেখে যাই, আমার আনন্দ হয়, আমার কোনো কষ্ট হয় না, ঠান্ডা তো লাগবেই না, কেন আপনারা এক মনে হরিনাম শুনছেন। এই যে এক মনে হরিনাম শুনছেন, কালকে সকালবেলা যদি ভগবান রাখাল বালক সেজে অথবা ভিখারি সেজে আপনাদের পাড়ে ভিক্ষা করতে আসে, বুঝতে পারবেন ওটা ভগবান? তখন কি হবে? তখন মা কাত্যায়নী বললেন, যারা ঈশ্বরের নামে রাতি জাগে, যারা ঈশ্বরের নামে রাতি জাগে, তারা ঈশ্বরকে পাবেই পাবে, তারা ঈশ্বরকে পাবেই পাবে। এবার বুঝতে পারছেন, অনেক রাত্রি জাগরণ করেছেন, কখনো বিয়ে বাড়ি, কখনো অন্নপ্রাশন বাড়ি, কখনো শ্রাদ্ধ বাড়ি, কিন্তু এই যে হরিবাসরে রাত্রি জাগরণ করছেন, এর ফল একটা পাবেন, 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 এই ফল বিফলে যাবে না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন মা কাত্যায়নী বরদান করেছেন, আর এই টুকরাটা এত বড় হয়ে গেছে, আমি কথা দিয়েছি ওদের স্বামী হব, ভগবান যদি কথা দেয় জীবনের শেষ প্রান্তে এসেও আপনারা ভগবানকে পাবেন। তাই শ্যাম মোহন মদনে মাতি রে, মদনে মোহনে মদনে মাতি, মদনে মোহনে মোহনে মদনে মাতি, মদনে মোহনে মদনে মাতি, সুতা হেরে রাখি ওরা কাছি, ও মদনে মোহনে মদনে মাতি, এই প্রতিশ্রুতা হেরে রাখি, এই আমি তোমাদের স্বামী হব, ওই আমি তোমাদের স্বামী হব, এই কাছি আপনাদের বুঝিয়ে ভেঙে বলতে পারবো না, কেন এখানে আমার মায়ের বয়সে অনেক মা বসে আছেন, মায়ের সঙ্গে ছেলের প্রেমের কথা হয় তাহলে সব বলতে পারবো না, তবে বুঝে নেবেন মা, স্বামী যেমন তার স্ত্রীকে ডাকে জগৎ স্বামী সেইভাবে ডাকছে, তবে সবাইকে নয় মা, যে ওটা মুখে কাপড় দিয়ে অন্ধকারের দিকে বসে ঘুমাচ্ছে ওদের ডাকবে, ও স্বামী মনে মনে করছে আমি নাই বা যাই, আমার তো বউটা গেছে, ও তো আমার অর্ধাঙ্গিনী, ও অর্ধেক পেলে আমি অর্ধেক পাবো, সে সেই ভরসা বেচারি ঘুমাচ্ছে, কিন্তু বউটা যেখানে এসে বসে বসে ঘুমাচ্ছে বুড়ো মুরগির মতো, বললে বললে কাকা মাল খেয়ে বলে সে জানে আস্তে। তাই মদনে মোহনে মদনে মাতি, মদনে মোহনে মদনে মাতি, সুতা ধরে রাখি, মদনে মোহনে মদনে মাতি, আমাদের গোপী এসো, মদনে মোহনে মদনে মাতি, আমি তোমাদের স্বামী হব, মদনে মোহনে মদনে মাতি, আমি তোমাদের স্বামী হব, মদনে মোহনে মদনে মাতি, এই কাছি ও
এতক্ষণ পরে মদন মোহন মদনের মেতে ডাকছে, তবে সবাইকে ডাকছে না। যারা কৃষ্ণ কার্তিক আলাদিকা রাধিকা হয়েছিল, যারা কার্তিনব্রত করেছিল, যারা জল ফেলে জল আনতে গিয়েছিল, যারা বেত্রাঘাত সহ্য করেছিল, যারা কলঙ্কিনী হয়েছিল, যাদের স্বামীরা মেরে মেরে তাড়িয়ে দিত, যাদের শাশুড়ি নদী দেখতে পারত না, যারা দিনের পর দিন বৃন্দাবনে এসে চোখের জল নিবেদন করত, তাদের ডাকলো। কুমারীকে ডাকলো না, বিধবাকে ডাকলো না, আমাদেরও ডাকলো না। ডেকে ডেকে যে কটা কুমা, হ্যাঁ ওই বাড়ির বউ ছিল যাদের শাঁখা সিঁদুর ছিল, সেই কটাকে ডাকলো। এইপরে যে কটা কুমা অল্প বয়সের কুমারী মেয়ে আছে, পাড়ার কি জ্বালাতন করছে, রাত দিন ফোন নিয়ে বসে আছে। কালকে যেখানে হরিনাম গাইছিলাম গোমা, একটা মেয়ে এরকম একটা আতলা ইটের মতো ফোন নিয়ে বসে আছে। এত বড় অত বড় ফোন আমি দেখিনি মা। হ্যাঁ সামনে বসে বিয়ে পাস করা মেয়ে হরিনাম শুনছে বড় লোকের মেয়ে, কিছু বলতে পারলাম না। রাত দুটোর সময় ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠলো। রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী বোধ হয় এই সময় ফোন বাজে না, তবু তার ফোনটা বেজে উঠলো। আমি হরিনামটা বন্ধ করে যা হয় হবে, কর্তৃপক্ষ আনুক আর না জানুক, ওই মেয়েটার কার সঙ্গে কথা বলে দেখব বলে একদৃষ্টে ফোনের দিকে তাকিয়ে আছি। ওপার থেকে ছেলেটা কি বললো জানি না, মেয়েটা বলছে তুমি কোনো চিন্তা করো না, মেয়েটা বলছে তুমি কোনো চিন্তা করো না, তোমার মাল তোমারই আছে, তাই একটা করে ফোন কিনে দিন মা, আর ঘটকের দরকার নেই। বুঝতে পারছেন? তাই মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হয় কিসে? ফোনের মাধ্যমে হয়। আর ভগবানের সঙ্গে ফোন নয় মন। এই রকম যারা মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবেসেছিল, সেই মদন মোহন ডাকছে কাছি ও আপনাদের প্রশ্ন হতে পারে, কুমারীকে ডাকলো না, বিধবাকে ডাকলো না, আমাদের ডাকলো না, যে কটা স্বামী ছিল, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা, যাদের শীতের সিঁদুর ছিল, হাতে শাঁখা ছিল, সেই সব বাড়ির বউদের ডাকলো। কেন ডাকলো শুনুন মা। এরপরে যে কটা কুমারী আছে মা, তাদের ডেকে এক ধারে করে দে, যে কটা বিধবা আছে ভোরবেলা উঠে দেখবেন মা, হরিনাম গাইতে গাইতে বলবে ভগবান এবার কান নাক ছিঁড়ে নিয়ে চলে যাও, এবার তুলে নিয়ে চলে যাও। কুড়িবার বলছে আমাদের পরে একটা বুড়ি শুধু বলছে ভগবান তুলে নাও, ভগবান তুলে নাও। হ্যাঁ বুড়ি তো যদি যাওয়ার অত ইচ্ছা তুই গোলা দৌড়ি, ভগবান সে ব্যবস্থাও করেছে বলো, হ্যাঁ ভগবান তো সে ব্যবস্থা, দড়ি বুড়ি সব তো ব্যবস্থা আছে, নদী আছে ঝাঁপ দে, আর সন্দেশখালি নদীতে ঝাঁপ দিলে তোর দেহটাও খুঁজে বেড়ে হয় কামড় নয় ওই কুমির, তারা তো খেয়ে মানুষ হয়। আসতে মা, আসতে ভক্তমন্ডলী মায়েরা শুনুন, এখন কথা হলো আস্তে আস্তে, যে কথা বলছিলাম একটু দয়া করে শুনুন। তা কুমারীকে ডাকলো না, বিধবাকে ডাকলো না, আমাদের ডাকলো না, যাদের শাখা ছিল সিঁদুর ছিল, বাড়ির বৌদি ললিতা বিশাখা তাদের ডাকলো, ব্রজ গোপীদের ডাকলো। এরা কারা? কারা ওই গোপিকারা? ওরা কারা? গোপিকাটাই ওরা কারা? বলুন বলুন গুরুজি আমায়, গোপিকাটাই ওরা কারা? বলুন বলুন গুরুজি আমায়, গোপিকাটাই ওরা কারা? গোপিকারা কারা? ওরা কারা? কারা গোপিকারা? ওরা কারা? গোপিকারা ওরা কারা? গোপিকারা ওরা কারা? এবার শুনুন এরা কারা, ভগবান এমনি এমনি ডাকে না। এই যে আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি গোমা, আমি এমনি এমনি এসেছি, পরপর দু বছর খোঁজ খবর নেয়নি গোমা, সব গায়ককে বলেছে আমাকে বলে না, আমি জানি ভাঙচি পড়েছে, ভাঙচি দিয়েছে, ভাঙচি লোকের অভাব নেই। আমি গান গাইতে যাই গোমা, একটা লোক সে আমায় খুব ভালোবাসে, কিছু পোস্টার ছাপিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার, হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার সুশীলদার, আমি জানি না একদম, সে আমার নামে পোস্টার ছাপিয়েছে, আমাকে ভালোবাসে, বলে তোমায় টাকা কম দেবো, তোমার নামে জয়দেবের মেলায় এইভাবে পোস্টার লাগিয়ে দেবো। সব কীর্তনে বলে হ্যাঁ, তাহলে সুশীলা এতদিন মানুষ ছিল, এবার বাঘ হলো? দিদিটাও বলো তুই নাই বাঘ হয়ে গেছিস। আচ্ছা মা কিসে আর কিসে তামাশি সে, আমি কিচ্ছু জানলাম না মনে কেন। তাই এবার আপনাদের শুনতে হবে ব্যাপারটা কি ঘটেছে, ওরা কারা শুনুন। ওরা ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পলতা শতকোটি ব্রজগোপী, ওরা বাড়ির বউ ছিল না, ওরা পুরুষ মানুষ ছিলেন, কেউ মুনি কেউ ঋষি কেউ যোগী কেউ সন্ন্যাসী, ওরা সাধন ভজন পুজো অর্চনা নিয়ে থাকতো। তাহলে বাড়ির বউটা কেমন হবে হলো রাজা রামচন্দ্রের জন্য? কেন পরের কথা শুনে দই এনেছে কিনে এক একটা দেখবেন মা। স্বামী হয়তো আপনাদের স্বামী কলকাতায় চলে গেল, আপনি কোনো কাজে আসতে ভালো করে সেজে গুজে সন্দেশখালীর ওদিকে যাচ্ছেন, ধামাখালীর ওদিকে যাচ্ছেন, ওই যে মোড়ের মাথায় যে চা দোকান আছে ওখানে নারদরা বসে আছে, আপনার স্বামী এলেই বলবে
ওরে অমুক, তুই চলে যাওয়ার পর তোর বউটা ভ্যানিটি ব্যাগ নিয়ে কুঁচিয়ে কাপড় পরে কোথায় যেন গেল, এমন মুখ মাখিয়ে বলবে আপনার স্বামী মাগো ওই যে হাট বাজার করে ব্যাগ দিয়েছিলেন, ব্যাগ আনবে না, শঙ্কর মাছের চাবুক কিনে আনছে, এমন মারধর করবে পিঠে কাল ছিঁড়ে দাগ করে দেবে। এইরকম স্বামী কে ছিলেন? রাজা রামচন্দ্র। কেন? নিজের বউটাকে সে বিশ্বাস করতো না, পাড়ার লোকেদের কথা শুনতো, প্রজাদের কথা শুনতো। এবার বুঝতে পাচ্ছেন, যে সব স্বামীরা প্রজাদের আসতে প্রজাদের কথা শুনে, প্রতিবেশীর কথা শুনে, তাদের বাড়ির বউদের এরকম জ্বালা হয়। সীতা স্বামী, মুনি ঋষি বলেছিল রাজা রামচন্দ্র, ঠিক করে বলো সীতা কোথায় রাত কাটিয়েছে? লঙ্কা রাজা রাবণের কুলে, রাক্ষস কুলে। সে কি রকম দেখতে ছিল? চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো। আচ্ছা, সে যে রাক্ষস কুলে রাত কাটিয়েছে, সে কি আর আছে গো? তার মানে সে তো অসতী হয়ে গেছে। ঠাকুমারা চাপা ফুলের মতো দেখতে একটা বাড়ির বউ, রাক্ষসের বাড়ি যদি থাকে সে থাকবে? এমনি বলে আর মায়েরা এসব কথা কাউকে যেন বলবেন না, মেয়ে যখন বড় হবে তার বাবার সঙ্গে মামার বাড়ি পাঠাবেন না। পুরুষ মানুষ তো বাঘের জাত, বলো ও একটা খাবে একশোটা মারবে, কি বলছি বুঝাচ্ছেন? তাই মেয়ে বড় হলে বাবার সঙ্গেও পাঠাতে নিষেধ আছে। তাই আমি আমি আমার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে গো মা, আমি বলি খুব তোর মা যা বলে তুই শুনবি, বুড়ো বয়সে কেন বদনাম হবো বলো বৌদি। এখন কথা হলো, মুনি ঋষি যোগী সন্ন্যাসী বললে তোমার স্ত্রী অত সুন্দরী, অপরূপা, চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, সে রাক্ষস কুলে, রাবণের কুলে রাত কাটিয়েছে, সে অসতী হয়ে গেছে, কি করবো, কি আবার করবে? হাতে পায়ে দড়ি বেঁধে অগ্নিতে নিক্ষেপ করো, আগুনে ফেলে দাও, যদি পুড়ে মারা যায় জানবে অসতী, যদি বেঁচে ফেরে জানবে সতী। সঙ্গে সঙ্গে সীতাকে অগ্নি মাগো অগ্নি পরীক্ষা করা হলো, আগুনে নিক্ষেপ করা হলো। সীতার এত সতীত্বের তেজ ছিল, অগ্নি দেবতা তাকে পুড়িয়ে মারতে পারলো না। কিছুদিন না যেতে যেতে বললে এবার অগ্নি পরীক্ষা নয়, সীতাকে সবার মাঝখানে রেখে পুরুষদের সামনে বিবস্ত্র মানে উলঙ্গ করে পরীক্ষা দিতে হবে। কত বড় মারাত্মক জঘন্য অপরাধ করেছিল রাজা রামচন্দ্র বুঝতে পাচ্ছেন? আপনারা যে বলেন রাম রাজত্ব, সীতা কি পেয়েছিল? অগ্নি পরীক্ষা শুধু করে না, আমার বাবা যদি বলে তোমার মাকে পুরুষদের সামনে উলঙ্গ করে পরীক্ষা নেব, আমি বেঁচে থাকতে হতে দেবো? তাই লবকুশ বলেছিল, মা আমরা রামকে, রাজা রামচন্দ্রকে চিনি না, তিনি আমাদের পিতা হতে পারে, তুমি আমাদের মা, তোমাকে চিনি, তাই তুমি পরীক্ষা দিও না। সীতা বলেছিল, স্বামী আমাদের সব, স্বামী আমাদের ভগবান, স্বামী আমার দেবতা, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম স্বামী, তাই স্বামী যা বলবে তাই শুনবো, তবে হ্যাঁ সতীত্বের পরীক্ষা আমি দেবো না। মায়েরা শুনে রাখুন, মেয়েরা যত বড় মারাত্মক অন্যায় করুক, কেউ যদি তাকে বলে উলঙ্গ অবস্থায় পাড়া ঘোরাবো, মরবেন, আগুনে ঝাঁপ দেবেন, কিন্তু নারীর সবচেয়ে সতীত্বের মূল্য বেশি, এটা মারাত্মক জঘন্য অপরাধ ছিল। তাই সীতা বললে, কেউ তো আমার নেই, কিন্তু সবাই জানে বসুন্ধরা আমার মা, মেয়েরা সব গোপন কথা মা কি বলে, মা সত্যি যদি তুমি আমার মা হয়ে থাকো, আমি সতী আর তুমিও সতী। এবার একটা কথা বলে যাই মা, যখন আপনারা ছেলের বিয়ে দেবেন, মেয়ে যদি পছন্দ হয় মেয়ের মামার বাড়ি যাবেন, মেয়ের মামার বাড়ি গিয়ে মেয়ের মার সংবাদটা নেবেন, মেয়ের মা যদি সতী হয় তবে আপনার বৌমা সতী হবে, আর মেয়ের মার যদি ব্যামো খারাপ থাকে বিয়ের পর আপনার বৌমা খাঁচা ভাঙা পাখি হবে। তাই যে কোটা মেয়ের গন্ডগোল আছে জানবেন তার মায়েদেরও ব্যামো খারাপ ছিল। তাই তুমি যদি সতী নারী হও, আমি সীতা আমিও সতী, না মা না, এইভাবে আর বাস করা যায় না, সংসার করা যায় না, তুমি তোমার কোলে ঠাঁই দাও। ধীরে ধীরে মাতৃদীপদীপ বিভক্ত হয়ে গেল, সীতার মা কাঁদতে কাঁদতে সীতাকে কোলে নিলেন, আয় আমার যদি এক বেলা হয় তোর এক বেলা হবে, আমি গাছতলায় থাকলে তুই থাকবি, রাজা রামচন্দ্র ভগবান সে যদি সতীদের এত জ্বালায়, ভারতবর্ষে যত সতী নারী দেখতে পাবেন প্রথম আঘাত পাবে তার স্বামীর কাছ থেকে। এবার বুঝতে পাচ্ছেন, তাই সতীরা চিরকালে এইভাবে আগুনে ঝাঁপ দিয়েছে। উত্তর দিন আপনারা, আপনারা পুরুষ মানুষ, আর কত পরীক্ষা নেবেন, কত মেয়েকে আগুনে ফেলবেন, কত মেয়েকে পাতাল প্রবেশ করাবেন, আর কত জ্বালা সহ্য করবেন? ধীরে ধীরে পাতাল প্রবেশ করছেন,
বিন অপরাধে ভারতবর্ষে একটা দামি লোক, দামি মা সতী নারী পাতাল প্রবেশ করলেন। কিন্তু জেনে রাখবেন মা, রাম যেখানে সীতা সেখানে, সত্যবান যেখানে সাবিত্রী সেখানে। তাই একজন চলে গেলে একজনকে বাঁচাতে পারবেন না মা। যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মিল আছে, একজন চলে গেলে একজন বেশিদিন বাঁচে না। তাই রাজা রামচন্দ্র পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন, উলঙ্গ অবস্থায় পাড়ায় পাড়ায় আপনাদের কাছে ভিক্ষা চাইছে। ওগো, আমি রাজত্ব ঐশ্বর্য কিছু চাই না, আমার সীতাকে তোমরা ফিরিয়ে দেবে? তোমাদের কথা শুনে তো আমি পরীক্ষা করতে গিয়েছিলাম, আমি তো কিছু চাই না, আমি আমার বনে যাব, শুধু সীতাকে ফিরিয়ে দাও। এবার বলুন আপনারা, প্রত্যেকদিন আপনারা তুলসী তলায় সন্ধ্যেবেলায় যান, একদিন গিয়ে যদি সন্ধ্যেবেলায় সন্ধ্যে না দেন, দেখবেন মা সারা রাত আপনার চিন্তা হবে। আবার কোনদিন গিয়ে যদি দেখেন সেই তুলসী গাছ সেখানে নেই, আপনি সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়বেন। আমার বাড়িতে মন্দির আছে, প্রথম যে মন্দির আছে মা, নিচের তালে আছে মা চণ্ডী, আমি প্রত্যেক দিন সেখানে সেবার ব্যবস্থা রাখি। গান করে তো বাড়ি যাব, ঘুমিয়ে পড়ব, রান্না বান্না হয়ে গেছে, ভাত বেড়েছে, খেতে যাব, মনে পড়েছে মায়ের সেবা দেওয়া হয় না। সকালে ব্রাহ্মণ দেন, দুপুরে আমি দিই, মায়ের কাছে যাই, কাঁদতে কাঁদতে বলি, একদিন মা আমাকে কিন্তু স্বপ্নে জানিয়েছে। মা জানেন মা, আপনারা মানুন আর নাই মানুন, আমি কিন্তু এদের নিয়ে থাকি, এদের নিয়ে আমার আনন্দ। মা একদিন আমাকে স্বপ্ন দিয়ে জানালো, তোর যেটা জুটবে সেটাই আমায় দিস, তুই যেটা খাবি আমাকে সেটা খাইয়ে দিস। আপনি যদি তিনতলায় থাকেন, আপনার মা বাবা যদি গাছতলায় থাকে, জানবেন অপরাধ। আপনি যদি গাছতলায় থাকেন, আপনার মা বাবা যদি গাছতলায় থাকে, মা ভাববে আমার ছেলে পারে না, বাবা আমার কোলে বল বাবা, তোকে খাই আমি খাবো, আমার মা আমার কাছে চেয়েছে। প্রতিদিন দুদিকে ধূপ জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে শুধু একটু বসে আমার নাম করবি, আর তুই যা খাবি আমায় তাই দিবি। কিন্তু কোনদিন মন্দিরে গিয়ে যদি দেখি আমার মা নেই, আপনারা মানুন আর নাই মানুন, আমি বাঁচব না। আমি তো কিছু চাই না, শুধু এটুকু তো চেয়েছিলাম। এবার আপনারা বলুন, যারা মুনি ঋষি যোগী সন্ন্যাসী তারা কি নিয়ে থাকবে? তখন তারা বলেছিলেন, রাজা রামচন্দ্র আপনি আবার বিয়ে করুন। রাজা রামচন্দ্র বললেন, পতি হওয়ার যোগ্যতা আমার নেই, সীতার মতো সতীকে ধরে রাখতে পারি না, বিয়ে করব কোন সাহসে? তুমি আমাদের স্বামী হও। হ্যাঁ, আমি ত্রেতা যুগে কোনো স্বামী হব না, দাপরে যদি কোনদিন ফিরে আসে আমি তোমাদের স্বামী হব। এই কথা বলে প্রত্যেকটা আস্তে আস্তে প্রত্যেকটা মুনি ঋষির হস্তে মানে হাতে অঙ্কিত করে দিলেন গোবিন্দর মূর্তি, আর বলে দিয়েছিল তোমরা হবে আস্তে আস্তে তোমরা হবে ব্রজগোপী, আর তোমরা যাকে সেবা করবে সবে প্রাণ গোবিন্দ। তাই ভক্তমণ্ডলী ত্রেতা যুগে যে দাপরে ললিত বিশাখে যারা জন্মগ্রহণ করেছিল ওরা মুনি ঋষি ছিল, কিন্তু ওদের হাতে গোবিন্দের মূর্তি ছিল। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার হাতে একটা রেখা আছে, দেখুন ভাগ্য রেখা। আমার ভাগ্যটা এত জোর আছে না মা, আমি গানের কিছু জানি না, কিন্তু আমার পরে প্রত্যেকটা গায়ক গান গাইতে ভয় পায়। ভাগ্য ভালো, ভাগ্য ভালো না হলে পাঁচ ভাইয়ের দাদা সিংহাসন পায় না, তার ভাগ্য ভালো ছিল না। একশো ভাইয়ের দাদা দুর্যোধন অপদার্থ দুরাচার অনাসৃষ্টি অধার্মিক, ধার্মিক নয়, সে তো সিংহাসন পেল ভাগ্যের জোরে। তাই ভাগ্য ভালো না থাকলে আপনাদের মতো মাকে চোখে চলে নাকে চলে সহ্য করতে হবে। তাই বলেছিল তোমরা পাবে, তোমাদের হাতে গোবিন্দের মূর্তি থাকবে, আর গো শব্দের অর্থ পি শব্দের অর্থ, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ পান করা। তোমরা হবে গোপী, যারা গোবিন্দ সুখে সুখী, যারা গোবিন্দ দুঃখে দুঃখী, তারাই তো গোপী, তারাই তো গোপী, যারা বৃন্দাবনে এসেছিল, যারা জল ফেলে জল আনতে যেত, তারা গোপী। দাদা কহ
বউ হলেও হবে না, মারে তাই মায়েরা গোপী তাদের কাদের বলবো যারা গোবিন্দ সুখে সুখী। ওই যে নবলক্ষ গাভী ভগবান হারিয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদ, ওই যে তালবন তমালবন পলাশবন বকুলবন দ্বাদশবন বৃন্দাবন ভগবান হারিয়ে গেলে ওই বড় বড় গাছগুলো ঝিম্মার হয়ে দাঁড়িয়ে থাকতো, এরা গোপী। তাই আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি কাঁদলে আপনারা কাঁদছেন। ওই একটা দুধের বাচ্চা ছেলে তার মায়ের কোলে বসে বসে হরিনাম শুনছে, এরা কারা? ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মা হতে পারেন, বাবা হতে পারেন, যারা বৃন্দাবনে ভগবানের কাছে চলে এসেছেন তারা সবাই গোপী। আর এই গোপীদের জন্য ভগবান কি করলেন? আজকের মুরলি বাজলো বৃন্দাবনে, জামাইবাবু হরিনাম ভালোবাসেন আর ওনার মেয়ে গৌরপ্রিয়া, ও কিন্তু খুব দামি কীর্তনিয়া হয়ে গেছে। ও বড় কীর্তনিয়া হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার একটা ভালো বাজার পেয়ে গেছে, সেই বাড়িতে আমি গান গাইতে এসেছি মা আস্তে। তাই একটু আপনারা মানিয়ে নেবেন, ভুল ভ্রান্তি হলে একটু মাপ করে দেবেন। ভুল হচ্ছে হচ্ছে না? ও ঠিক হচ্ছে, ঠিক আছে, বাঁচা গেল মা, আপনারা সার্টিফিকেট দিয়েছেন। তাহলে এতক্ষণ পরে দুটো শব্দ হলো ক আর ল, কর্ষণকারী কৃষ্ণ। সবাই জানতো বাঁশি বাজবে, কবে বাজবে কেউ জানতো না। আমরা সবাই জানি একদিন মারা যাব, কেউ কি জানি কবে মারা যাব? জানি না। তাই বাড়ির বউরা ব্রজগোপীরা তৈরি ছিল না, কেউ বিচুলি কাটছিল মানে খড় কাটছিল, কেউ জাবনা করে গরুকে খেতে দিচ্ছিল, কেউ স্বামীকে খেতে দিচ্ছিল, কেউ গোবর চাপড়া দিচ্ছে। কিভাবে বিচুলি কাটছে দেখুন, একটা পুজো কবি করছে কি স্বামীকে ডাকছে, এই শুনতে পাচ্ছ? হে দেখো ও গো, তোমার খুব খিদে পেয়েছে, স্বামী ঘুমাচ্ছিল ডেকে তুলছে। এতদিন আপনারা হ্যাঁ গো ও গো হে দেখো এইসব বলেছেন, কিন্তু কলিকালের মেয়েরা তো সব পাশ করা মেয়ে, এমবিএ পাস করতে রান্নাঘরে ভর্তি হয়ে গেছে, এত বাড়ি বিয়ে পাস করা বউ, কিন্তু পাস করলে কবে এ পাস আর ও পাস? স্বামীর নাম মদন, মা ডাকছে ও মদন। কি গো? বউ ডাকছে ও মদন দা। কি গো? কাউকে যেন বলবেন না, আমার বউটাও মহিলা সমিতি যাচ্ছে, শুনছি সামনে রোববার থেকে আমার নাম ধরে ডাকবে, খুব চিন্তায় আছি মা। তবে ফলতা নদীর ধারে বাস করি গো মা, ও যেই ডাকবে আমি ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেব। আপনাদের প্রশ্ন হচ্ছে এইরকম চিন্তা ভাবনা নিচ্ছ কেন? কারণ আছে গো মা, আমরা স্বামীরা ছেলেরা যদি নিজের বউটার কাছে না সম্মান পাই কোথায় সম্মান পাবো মা? কী বলছি আছেন মা, আমি যে আসনে বসে আছি সেইটা যদি তালি দেওয়া হয় তাহলে আমি কোন আসনে বসবো? তাই আপনার স্বামীকে যদি আপনি ভালো না বাসেন, ওই পাড়ার ওই বউটা ভালোবাসবে? বাসবে না, তাই নাম ধরে ডাকতে যাবেন না। তবে আপনারা চিন্তা করবেন না মা, আমি সাঁতার জানি, ঝাঁপ দিলেও উঠে আসবো। এখন কথা হচ্ছে এই শুনতে পাচ্ছ? হ্যাঁ দেখো বলো, তোমার খুব খিদে পেয়েছে? হ্যাঁ গো। তুমি এখানে বসো, আমি ভাতের থালা নিয়ে আসি। ভাতের থালা নিয়েছে, জল দিয়ে আসন করে দিয়েছে, খেতে দিতে যাবে। ভগবান তককে তককে ছিল, বাঁশিটা বাজিয়ে দিল,
বলে রাধা রমন হরি ওম, বলে রাধা রমন হরি ওম, একটা পালালো ভাতের থালা নিয়ে স্বামীকে দিতে এসেছিল ভাত, স্বামীকে দিল না, জগৎ স্বামীর কাছে চলে গেল। অপরাধ করলো মা? না মা, অপরাধ সে করেনি। কেন? হ্যাঁ, স্বামীর স্বামী যিনি, আমার স্বামী তিনি। আপনি বাড়ির বৌদি, আপনার স্বামী আছেন? হ্যাঁ, আপনার স্বামীর স্বামীকে জগৎ স্বামী, তাহলে স্বামীর স্বামী যিনি, আপনার স্বামী তিনি। তাই ভগবান যেদিন ডাকবে গো মা, এই স্বামীকে ত্যাগ করে ওই স্বামীর কাছে যেতে হবে। কালীঘাটে গিয়ে দেখবেন মা কি সুন্দর বেনারসি পরে, কি সুন্দরভাবে চেলাঘাটের উপর শুয়ে পড়লো। মেয়েরা যদি বুঝতে পারে মনের মতো স্বামী পেয়েছি, মিথ্যা কথা বলবো না, কাঁধে পর্যন্ত উঠে যাব। হাসবেন না মা, আপনাদের বুকের মতো পাকা রাস্তা। সকাল 10টার সময় রোদ উঠলে দেখবেন মা, এক একটা বউ তার স্বামীর মোটর বাইকের পিছনে যাচ্ছে, এমন অবস্থায় জড়িয়ে ধরে আছে, দেখলে মনে হবে সিমেন্টের মতো হেঁটে গেছে। ও মারলে কাটলে দুভাগ করতে পারবেন না, হাসার কি আছে? আজকালের কলিকালের তো সব বরুলিন ফেরা লাভলি মেয়ে কেরম হয়ে আছে। কিন্তু তৎকালীন যুগে স্বামী দেখেছেন? খুব ছোটবেলায় আমি দেখেছি মা, আমাদের ঘরের সামনে দুর্গাপুজো হয়, তারা আলতা পেড়ে শাড়ি পরত, তাদের দেখলি মনে হবে মা বলিতে প্রাণ করে, আনচান চোখে আসে জল ভরে। আর প্রত্যেকটা স্বামী অসুরের মতো ছিল, তাদের এরকম সাজের ভাত ছিল না, তাদের কাছে মোটর সাইকেল ছিল না, তাদের শরীরটাই ছিল মোটরের মতো। এই রকম দামি দামি স্বামী সেই রকম তারা পেয়েছিল, তাই এই ব্রজগোপীটা ভালো স্বামী পেয়েছে। মেয়েরা যখন ভালো স্বামী পায় গোমা, সব খোলের খবর খুলে বলে। ঘুমাচ্ছিল, দেখে তুলছে, এই দেখো ওটো না ওটো না ওটো না বলে ঠেলে বিছানা থেকে ফেলে দিয়েছে। স্বামী উঠে পড়ে বললো, কি হয়েছে বলো, অমন করে ডাকছো কেন? এই শোনো একটা গোপন কথা বলছি, আমার মার সঙ্গে তুমি ঝগড়া করেছো, থামো, তোমার মা ছাড়া আমার ঝগড়া করার জায়গা নেই। কি হয়েছে বলো, তোমাকে যেমন ভালোবাসি না, হ্যাঁ তেমাতানির মাথায় একটা ছেলেকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। এই যে কথাটা আপনারা বলেন তো, আমিও বিয়েটা করেছি গো মা, রাত একটার সময় যদি ঘরে যাই, বোর্ডে যদি বলে তোমার চেয়ে একটা কালো ছেলেকে বেশি ভালোবাসি, মাথায় কুল দিয়ে মারলে যতনা লাগবে, ওইটা শুনলে গো মা শুধু একটু জল খাবো, ওই ঘুমাবো আর উঠবো না। কোনো বৌদি যদি গোপনে এরকম কারবার করে থাকেন, যত ঠান্ডা পড়ুক আমার দাদা ঘেমে উঠবে শুনলে। স্বামী তখন পরিমরি করে উঠে পড়েছে, আমার চেয়ে একটা ছেলেকে ভালোবাসো, ঠিক আছে ঠিক আছে শোনো, হ্যাঁ মেয়েরা হয় ধারে কাটে নয় ভারে কাটে, তুমি কি দেখে তাকে ভালোবেসেছো ঠিক করে বলো। হ্যাঁ দেখতে কিরকম? শরীরের তিনটে বাঁক, আর পেট ডাবরা কাল বড়, আর এত কালো দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়, তাহলে দেখতে শুনতে ভালো নয়, ঠিক আছে। নিশ্চয়ই দামি চাকরি বাকরি করে? হ্যাঁ। কি চাকরি করে? না মেয়েদের কাপড় চুরি করে। আর কি করে? গরু তাড়ায়। আর কি করে জানো? কি সুন্দর বাঁশি বাজায়। তখন তার স্বামী বুঝতে পেরেছে, বাহ, প্রত্যেকদিন বৃন্দাবনে গিয়ে যার সঙ্গে খেলাধুলা করি তার গায়ের রং কালো, শরীরে তিনটে বাঁক, হ্যাঁ সে বাঁশি বাজায়, গরু তাড়ায়, আর আর গরু তাড়ায়, আর সেই সঙ্গে হ্যাঁ বাঁশি বাজায়। সে তো ভগবান, আমরা যার কাছে গিয়ে বৃন্দাবনে খেলাধুলা করি, তুই তার জন্য ঘরে রান্নাঘরে বসে বসে কাঁদিস, তোর ভালোবাসার মূল্য বেশি। বুঝতে পারলেন মায়েরা? যে ভালোবাসা মানুষকে কাঁদায়, যে ভালোবাসা মানুষকে ভাসায়, যে ভালোবাসা মানুষের ত্যাগের মন্ত্র এনে দেয়, যে ভালোবাসা মানুষকে সবচেয়ে আপন করে দেয়, যে ভালোবাসা কাছ থেকে চলে গেলে অচেতন হয়ে যান। ভালো লাগা ভালোবাসার মধ্যে তফাত কি জানেন? যাদের ভালো লাগে কিছুক্ষণ পরে ভুলে যেতে পারে, কিন্তু ভালোবাসা তাকে ছাড়তে কষ্ট হবে, ছাড়তে পারবে না। ওরে তুই কানাই ভগবানকে ভালোবেসে, তুই যা
এখানে যে কটা বৌদি বসে আছেন, কেউ যদি গোপনে গোপনে কোনো ছেলেকে ভালোবাসেন আর আমার দাদাকে যদি বলেন ওগো ওই ছেলেটাকে ভালোবাসি, দাদা যদি বলে খুব ভালো কাজ করেছো, কি ভাল লাগবে? এই শোনো, ভালোবেসে ভালো কাজ করেছি। হ্যাঁ গো, আমার মেয়েরা জানো যে ছেলেটাকে ভালোবাসি, তার কাছে যখন যাবো সেজে গুজে যাবো। এই পাড়ার কোনো বউ যদি হঠাৎ খুব সাজাগোজা করে কাউকে যেন বলবেন না, জানবেন তার ব্যামো চেপেছে। খুব যদি এমনি সাজে না, হঠাৎ যদি সাজে জানবেন ব্যামো খারাপ আছে। এই তুমি আমায় সাজিয়ে দেবে? দেব গো। তাই আপনারা যখন ভগবানের কাছে যাবেন মা, একটু সেজে গুজে আসবেন। কেন? ভগবান কৃষ্ণচন্দ্র আপনাদের এইভাবে গোপনী রূপে দেখতে চায়, তার ভক্তকে সুন্দরভাবে দেখতে চায়। ভগবান যে সুন্দর, ভগবান যে সত্য, তাই যখনই ভগবানের কাছে পুজো দিতে যাবেন আলতা সিঁদুর পরবেন, বড় করে ঘোমটা দেবেন। রবি ঠাকুর বলেছিল, মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে, সেই রকম সেজে গুজে পুজো দেবেন। তবে আমার বউটা যা করে যেন করবেন না। কিছুদিন আগে গো মা মেদিনীপুর থেকে দুটো লোক বুক করতে এসেছে, বউটা আমার নাইটি পরে সন্ধ্যা দিচ্ছিল, নাইটি পরে সন্ধ্যা দিচ্ছিল। মেদিনীপুরের লোক দুটো বললো, তুলসী তাহলে ওটা কে? আমি বললাম, আপনি ঠিক ধরেছেন, আমার বাবা মরবার সময় ওই যন্ত্রের বাক্সটা আমার কাঁধে চাপিয়ে চলে গেছে। সেই সময় আপনাদের আসতে বড়বাজারে আগুন লেগেছে, আমি ভাবলাম নাইটি গুলো পুড়েছে। বউটাকে বললাম, তোমার নাইটি পরা সে কেন? বড়বাজারে আগুন লেগেছে। বউটা সন্ধ্যে বাতি বন্ধ করে দিয়ে টেলিভিশনের সামনে বসে আছে, দেখতে পাচ্ছে আলতা পেড়ে শাড়িগুলো পুড়েছে, নাইটি আমার ঠিক আছে। এইসব আপদদের বন্ধ করতে পারবেন? নাইটি পরে সন্ধ্যা দেওয়া? তাই লাখ টাকা দুকুড়ি দশ টাকা যত কেঁদে কেটে টাকা পয়সা নিয়ে যাই গো বৌদি, ও আপদ রাখবে। তাই বড় করে ঘোমটা দিয়ে যাব, তুমি আমায় সাজিয়ে দাও। আজকে রাজমঞ্চে শ্রীমতী রাধারানীর দল আসছে, মা অভিসারে যাচ্ছেন, যেসব বৌদিরা কাছাকাছি আছেন, আমার কর্তৃপক্ষ দিদি ভাই আলতা সিঁদুর আয়না চিরুনি সব দিয়ে গেছে, এবার শাঁখা সিঁদুরটা পরিয়ে দিয়ে যান। Thank you.
বলো তো, শুনতে পাচ্ছো? বলো, তুমি তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিলে, অমুকের দিকে তাকিয়ে দেখো তো, দেখতে ভালো লাগছে? খুব ভালো লাগছে গো। এই জন্য বলে গো, যদি থাকে কৃষ্ণ শাখা কি করবে ঘুরঘুরে পোকা, শুনুন না। যখন একা সাজাতে গেলে তখন এলো না, শুধু ভুল ধরতে এসেছে, ওই জন্য ও স্বামী ওকে দেখতে পারে না। তখন ডাকলাম মা, বউটা তো ভরসা করে বুক বেঁধে এসেছিল গো, মা তোরা এলি না, ভুল ধর কি আছে না। হ্যাঁ, এখনো সাজার বাকি আছে, সবে তো একটা সাজলো, শতকোটি ব্রজকবি সব যদি এক জায়গায় সাজিয়ে দেবো, সবার পাতে শুধু মিষ্টি পড়বে, আরো লোকের পাতে পড়বে না। আচ্ছা দে বাবা, পালাগুলো শেষ হোক না, শুধু মালাগুলো পরা সারা রাত ধরে। স্বামী ভাগ্য যদি মেয়েদের ভালো হয়, তার চেয়ে ভালো কিন্তু আর কিছু নয়। কি বলছি বুঝতে পারছেন মায়েরা, শতপুত্রে কি করবে যদি কন্যা পড়ে পাত্রে। তাই গভীর রাত্রিতে আপনারা হরিনাম শুনতে এসেছেন, এই রকম ঠান্ডা রাত বুঝতে পারছেন, আজকে টেলিভিশনে দেখিয়েছে আজকে দিনটা নাকি সবচেয়ে বেশি ঠান্ডার দিন, তবু গভীর রাত্রিতে নিজেদের স্বামী ছেড়ে, ঘর ছেড়ে, সন্তান পরিবারের সবাইকে ছেড়ে আপনারা হরিবাস হয়ে চলে এসেছেন। কেন এসেছেন? আপনাদের স্বামী ভাগ্য বলে। স্বামী ভাগ্য যদি ভালো না হতো, কিছুতেই আপনারা হরিবাসরে আসতে পারতেন না। তাই ব্রজকবির স্বামী ভাগ্য ভালো ছিল, তাই নাচতে নাচতে চলে যাচ্ছে। এবার আপনারা বলুন, গভীর রাত্রিতে এই পথ দিয়ে কেউ যদি নাচতে নাচতে আসে বৃন্দাবনে, বৈষ্ণব পদকর্তা পাড়ার ছেলেরা জিজ্ঞাসা করবে না? তাই বৃন্দাবন পাড়ার ছেলেরা বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস, বৃন্দাবন দাস একসঙ্গে জিজ্ঞাসা করছেন, এ ব্রজকবি এতনা রাত মে এতনা মন কর, তু কাহাঁ যা রই হো, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আরে কাহি চালাতা যাই বলতা, আরে কাহি চালাতা যাই বলতা, এই কাহি চালাতা যাই বলতা, বলি কোথা বা চলেছ, কোথা বা চলেছ, সেজে গুজে মুখি, কোথা বা চলেছ, সেজে বুঝে বোঝ গপি, কোথা বা চলেছ, দুয়া তুলে নেচে নেচে, কোথা বা চলেছ, দুয়া তুলে নেচে নেচে, কোথা বা চলেছ, দুয়া তুলে নেচে নেচে, কোথা বা চলেছ, সত্যি করে বলো দেখি, কোথা বা চলেছ, কোথায় যা, কোথায় যা,
মতামত দেয়। পাড়ার কেউ যদি আপনার পিছনে বাজে বাজে কথা বলে আপনি মেনে নেবেন? স্বামী যখন অনুমতি দিয়েছে বলো। স্বামী যদি ঠিক থাকে আমার, অন্য কেউ ঘুর ঘুরে পোকা কিছু করতে পারবে? তাই ভালো করে শুনুন, স্বামীটাকে ঠিক রাখবে, স্বামীটাকে ঠিক রাখবে মানে ভালোবাসা, ওই ভোর চারটের সঙ্গে উঠে পদসেবা, প্রণাম প্রণাম করা, নিজে নাকে খাওয়া, তার এঁটো কাঁটা খাওয়া, প্রয়োজনে পারলে চলাম মৃত মানে পাটা ধুয়ে জলটা ও খাবেন। হাসার কি আছে, কাল থেকে কীরকম কাজ পান দেখবেন। বেগুন গাছে তোমার পোকা লাগতে পারে, ঘুঁটের গুঁড়ো দিলে কিচ্ছু হবে? ছায়ার ঘুঁটের গুঁড়ে কাজ হয়ে যাবে। তাই আপনাদের কাছে এই দুটো তিনটে ওষুধ আছে, যা গোপন কথা স্বামীকে বলবেন, ভালোবাসা স্বামীকে বাসবেন, জগৎ স্বামী সন্তুষ্ট হবেন। তাই স্বামী ভাগ্য ভালো বলে এরা নাচতে নাচতে চলে গেল। এপার যেটা আসছে গো মা, এরা বা স্বামী মাতাল জাতাল ঘর তো নেই করেছেন গো মা। হ্যাঁ, মাতালদের সঙ্গে ঘর করেছেন, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। তাই যেদিন খুব বৃষ্টি হবে গো মা, তার তিন চার দিন আগে নিম্নচাপের সৃষ্টি হবে। তাই স্বামী যেদিন আপনাকে থেঁতো করবে, জানবেন সকাল থেকে টুটি পর্যন্ত খাবে। যে কজন মারধর করে জিজ্ঞাসা করেছি, ভাই রে মালজাল খাওয়ার পর মারতে কি ভাল লাগে? তাই এটা ঠিক করেছে, টুটি পর্যন্ত খেয়ে ঢোল আমি বাজাবো বলে ঢোলের কাছে এসেছি, বউটার কাছে এসেছি। আরে যখন ঝগড়া করবে একটা গুড় খুঁজবে আগে। আরে বলো, তুই আলু ভাতে দিয়েছিস? দিয়েছি দিয়েছি, আলু ভাতে দিয়েছে মার বন্ধ, আলু ভাতে দিয়েছি দিয়েছি, আলু ভাতে দিয়েছিস, আলু ভাতে দিস না দিয়েছি। তাহলে আলু ভাতে দেওয়া হয়েছে একবার বললে হ্যাঁ, আলু ভাতে দেওয়া হয়নি একবার বললে না। তাহলে দিলেও মার না দিলেও মার, বেঁচে গেল। স্বামী ঘুমিয়ে পড়লো, বউটা পদসেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে, পদসেবা মানে পাটে। তাই মায়েরা শুনে রাখবেন, মা স্বামী যত তেলে বেগুন হয়ে আসুক, রুগে গোপালপুরের মতো হয়ে আসুক, তেল গরম করে একটু তেল দেবেন মা। দেশের নেতারা তেল খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, বলো কাকা একটু তেল মাখিয়ে দেবেন। পদসেবা করতে করতে মাতাল ঘুমালো, তখন মনে মনে করছে এই সুযোগ, একবার সুযোগ দেবে, একবার না পারলে দেখো শতবার। কোন ছেলে এক ক্লাসে বারবার ফেল করতে পারে না। অঙ্কের যে বই লিখেছিল আস্তে কেশবচন্দ্র নাথ, তিনি 21 বার ম্যাট্রিকে ফেল করেছিল অঙ্কে, বুঝতে পারছেন? তবে অত দামি বইটা লিখে গেছেন। তাই বলতে চাইছি মা, মাতাল জাতাল স্বামীকে ঠান্ডা করার ওই একটাই মাত্র ভালো, চরণ সেবা পদ সেবা। সেবা করতে করতে স্বামী ঘুমিয়েছে, সেই সুযোগে বড় করে ঘন্টা দিয়ে সাঁকা সিঁদুর পরে স্বামীকে প্রণাম করে চলে যাচ্ছে। এত প্রযোগ্য বিকাল গেল গো মা, কেউ স্বামীকে প্রণাম করে না। মাতালের স্বামী আসতে, মা মাতালের বউ মাতালকে প্রণাম করলো, কেন করলো? মারের নাম ধনঞ্জয়। তাই স্বামী কোনদিন যদি মারধর করে গো মা, যদি ঝালকাঁটটা মারে, জানবেন ওইটাই দামি ওষুধ। অত বড় প্রসাদ অনেকে পায় না গো মা, যারা পায় তারা ঠান্ডা হয়ে যায়। এক একটা পাড়ার বৌদিরা দিদিগিরি করে না, স্বামীর ব্যামো খারাপ, ও যদি একবার ঝালকাঁটটা দেয় ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই এত ব্রজকবি চলে গেল, কেউ স্বামীকে প্রণাম করে না, মাতালের বউ মাতালকে প্রণাম করে চলে যাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলে গো, মাতালদের বউ ভাগ্য ভালো, পাড়ার যত মাতাল আছে মা দেখবেন তার বউ ভাগ্য ভালো। এই তো এতদিন বিয়ে করেছি গো মা, বউটাকে বলেছিলাম ও গো ওই পাড়ার বউ সেই পাড়ার বউ প্রণাম করে, তোমার একটা প্রণামের দরকার, জীবন তো কিছু পায়নি, বউ যদি প্রণাম করে তবু জানবো দক্ষিণে বাতায় জানলা খুলে ঢুকলো। ঠিক আছে প্রণাম করব। কিভাবে প্রণাম করছে দেখুন, এই দেখো আমি বাপের বাড়ি যাচ্ছি, এইভাবে প্রণামটা করলো। তা আপনারা বলুন, এইভাবে প্রণাম করলে কাজ হবে? শুয়ে পড়ে, শুয়ে পড়ে সস্তাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করবেন, কাজ পাবেন। তাই স্বামীকে এইভাবে প্রণাম করে ভয় ভয় করে, যেখানে গেলে ভয় থাকে না, ভগবানের কাছে গেলে ভয় থাকে না, কিন্তু সত্যি যারা ভক্ত হবে তাদের সব সময় ভয় থাকবে। কিসের ভয়? এই বুঝি কিছু একটা ভুল হয়ে গেল, এই বুঝি ভগবানের সেবার পথে বাধা এলো, এই বুঝি ভগবানের সেবা করতে করতে আমার মন শরীর ঠিক বইছে না, এই ভয়টা আপনাদের থাকবে। আর ভয় কিন্তু ভক্তির সন্ধান দেবে। আমি যখন প্রথম কীর্তনিয়া হয়ে আসি, আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না, বাবা বড় কাজের কাছে বলেছিলাম, আমার ঘর থেকে বড় কাজেরই 10 কিলোমিটার পথ, আমি ওখান থেকে দণ্ডি দিয়ে তোমার কাছে আসব, বুঝতে পারছেন মায়েরা? কত রাত ঘুমাতে পারিনি, কত রাত আমাকে ভগবান ডেকে নিয়ে গেছে, গভীর রাত্রিতে হরিনাম গাইতে গাইতে চলে গেছি। কেন এরকম হয় জানেন? আমার ভয় ছিল। তাই যে ছেলের ভয় থাকবে সেই মাত্র পাস করবে, সে ফার্স্ট হবে।
ফেল করাদের কোনো ভয় থাকে না, ফার্স্ট হওয়ার ভয় থাকে, যদি সেকেন্ড হয়ে যাই বোঝা গেল? তাই ভয় ভয় করে যাচ্ছে, কোথায়? ভগবানের কাছে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন। আমি হরিনাম করি, কৃষ্ণনাম করি, আমার মাতাল স্বামী পছন্দ করে না, তাই তাকে ঘুম পাড়িয়ে পালিয়ে যাচ্ছি। যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে সন্ধ্যা হয়। মাতালটা জেগে উঠে দেখতে পাচ্ছে পাশের বালিশ ঠিক আছে, কিন্তু আমার কলঙ্কিনী ঠিক নেই। এমনি যখন তখন থেঁতো করি, না বলে চলে গেছে, থেঁতো আরো করব। লন্ডন নিয়েছে আর লাঠি নিয়েছে, বউ খুঁজতে বেরিয়েছে। আরে বহু, আরে বহু, তুই কেসি ভাগ গই রে, তুই কেসে ভাগ গই রে। যেখানে বৈষ্ণব পদকর্তার সঙ্গে কথা বলছিলেন ব্রজগোপী, তার স্বামী পিছনে এসে লাঠিটা তুলে দিয়ে বলছে, আবার মারধর খাবি, বল কেন এখানে এসেছিস? ওটা থরথর করে কাঁপছে। এই থরথর করে কাঁপছিস কেন বল, তোকে এখানে কে নিয়ে এসেছে? নাম বল। বাঁশি। কি বললি? আমি মাতাল জাতাল হতে পারি, বাঁশির এত ক্ষমতা, পাথরকে গলিয়ে দেয়, যমুনার উজান বইয়ে দেয়, বাতাসকে স্তব্ধ করে দেয়। আপনারা জেনে রাখবেন, ভগবান পারে না, পৃথিবীতে এমন কিছু নেই। কিছুদিন আগে আপনাদের এই ধামাখালি থেকে 3.5 ঘন্টা লঞ্চ করে ভিতরে গানে গিয়েছিলাম, গ্রামটার নামে এই মুহূর্তে আমার মনে নেই মাগো। সেখানে গিয়ে দেখলাম বড় আসর বটে, কিন্তু আমার হরিনামেরা কি নিতে পারবে? আপনারা তো একটু টাউনে বাস করেন, ভালো কথায় হাসছেন, তার মানে বুঝতে পারছেন, ওরা কি নিতে পারবে? রাত একটার সময় সেই বাড়ির মেয়েটা বাড়ি আসছে, কলকাতা থেকে বাড়ি আসছে। আমি তখন দাঁড়ালাম, বলি দাদা কি আসছে? বলি আমাদের বাড়ির মেয়ে এত রাতে বাড়ি আসছে। বলে ইন্ডিয়ান এয়ারলাইন্সে দামি কাজ করে, ও সই না দিলে প্লেন চলে না। এবার বুঝতে পারছেন মা, সুন্দরবনে শুধু বাঘ থাকে না, থামাখালি, সন্দেশখালি, কুমিরমারি, বিধবা পল্লী, শুধু বাঘ থাকে না, দামি দামি এরকম মায়ের আছে। কি বলছি বুঝতে পারছেন? তাই আপনাদের বলতে এসেছি মা, বৃন্দাবনে এইরকম ব্রজগোপী ছিল, তারা জানতো ভগবান পারে না, পৃথিবীতে এমন কিছু নেই। তাই আপনাদের এখানে এত সুন্দর হরিবাস, আপনারা এত ভালো ভক্ত শ্রোতা, আমি জীবনে অনেক গান গাইব, প্রতি বছর প্রায় 200 পালার মতো গান করি, কিন্তু বলতে আজকে দ্বিধা নেই, কিন্তু নেই, শুধু এইটুকু আমাদের কাছে বলতে এসেছি যে হরিনাম গাইতে গাইতে আমি লক্ষ্য করেছি একমাত্র আপনাদের এই সন্দেশ খালি, যেখানে গান গাইতে গাইতে আমি কাঁদলে আপনারা কাঁদেন, এর চেয়ে দামি উপহার, এর চেয়ে দামি পুরস্কার আমি আর পাবো? আমার বাড়িতে যখন যাবো আমাকে জিজ্ঞাসা করবে কেমন গানটা গাইলে, আমি কি বলবো আপনারা বলে দিন। আমি শুধু একটা কথাই বলবো, একই জায়গায় পরপর 3 বছর আমি হরিবাসনে রাজ লাগাইছি, কিন্তু মন্ত্রের মুগ্ধের মতো শুনছে আমি কাঁদলে কাঁদছে, এর চেয়ে দামি আর কি হতে পারে? যেটা সল লেগে পাই না, যেটা 24 পরগনার আপনাদের হাওড়া হুগলি মেদিনীপুরে পাই না, সেটা কিন্তু আমি সন্দেশ খালি পাই। সন্ধ্যেবেলা যখন এসেছিলাম লোকে লোকারণ্য, কিভাবে আপনারা হরিনাম শুনছেন, কিভাবে জয়ধ্বনি দিচ্ছেন, ভক্তমণ্ডলী মায়েরা, আজকের আপনারা, আমরা অর্থ সম্পত্তি বিষয় বৈভব জোর দিই, কিন্তু হরিবাসনের জোর কিন্তু আপনারাই দিচ্ছেন, তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যখনই যে অবস্থায় ডাকবেন, আমার যদি ছুটি থাকে, খালি থাকে, আমি কিন্তু কথা দিয়ে গেলাম, আমার দিদি ডাকলে আমি কিন্তু আবার আসবো। কেন জানেন? আমি টাকার জন্য গান করি না, মুখের উপর যারা বলে 40,000 টাকা না দিলে যাব না, আমি কিন্তু সেই দলের লোক নয়। আমার ঠাকুরদা জমিদার ছিলেন, আজকে তালপুকুর আছে কিন্তু ঘটি রবে না, ভগবান তো সব দিয়েছিল মা, আমার বাপ ঠাকুরদা তো রাখতে পারে না, কিন্তু আপনারা যেটুকু আমায় দিলেন, যে সম্মান দিলেন, এই সম্মানটাই আমার জীবনের সবচেয়ে বড় মূলধন। তাই ব্রজগোপি বললে, ওগো ভগবান আমাকে সব দিয়েছে, ওই বাঁশি আমাকে ডেকে নিয়ে এসেছে, চুপ।
আমি ও স্বামী, কালো ছেলে ভগবান ও স্বামী, আমি মাতাল স্বামী, আর ওটা তোর বাঁশি বাজানো গরু তাড়ানো স্বামী, কার কত ক্ষমতা দেখবো। হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ঘরের মধ্যে বন্দি করে দিল, দেখবো তোর ভগবান কিভাবে নিয়ে যায়। বলে লাঠি নিয়ে দুয়ারটা বন্ধ করে দিয়ে পাহারা দিচ্ছে, দেখ দেখ কেমন লাগে। ভক্তমন্ডলী মায়েরা, সত্যি যদি ভগবানের বাঁশি বাজে, আপনারা লাঠি দিয়ে, হাঁড়ি দিয়ে, ধড়ি দিয়ে ধরে রাখতে পারবেন? বলুন না পারবেন? আজ থেকে 12 বছর আগে আইলা ঝড় প্রথম যখন এই বিডিও অফিসের মাঠে উদলে উঠেছিল, এসেছিল জোয়ারটা, কতগুলো ছেলে ওখান থেকে ছুটে এসেছিল, তার দিদি তার বোন কোথায় হারিয়ে যায়, পরপর গাভী গরুগুলো সব কোথায় হারিয়ে গেল, রাখতে পেরেছেন মা আপনারা? আপনারা তো কষ্ট দুঃখ সহ্য করেছেন, কিন্তু আমরা টেলিভিশনের সামনে চোখে জল রাখতে পারিনি। সে যে কি বিভৎস রূপ, একমাত্র যাদের জীবনে এসেছে তারা জানে। তাই আমি ভগবানের গুণগান করি, আমার যত দুঃখ হোক যত কষ্ট হোক আমি তোমার কাছে যাব। হাতে লাঠি দিয়ে মারতে মারতে ঘরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, ভগবান দাও, হয় তুমি তোমার কাছে নিয়ে নাও, নয় আমায় তুলে নাও। বিছেরি দেহ নিজেই গৃহ, বিছেরি দেহ নিজেই গৃহ, ঘরে ছাড়িল দেহ ছাড়িল, গোবিন্দ তোমায় হলাম বলে, এত রক্তপাত হলো, সে মারা গেল, দেহটা পড়ে রইল, কিন্তু অন্তর্যামি অন্তর নিয়ে চলে গেল। কেন জানেন মা? মৃত্যুর সময় সে শুধু বলেছিল, হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নেই, আপনারা তো এত আশীর্বাদ করেছেন, পর পর 5 বছর আপনারা আমার আপনাদের শ্রীচরণে ঠাঁই দিয়েছেন, দয়া করে আর একটা আশীর্বাদ করবেন, যেদিন আমার মৃত্যু হবে আমি যেন এই কথা বলতে পারি, হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার চরণের ঠাঁই দাও। শুধু সেই দর্জিনের জন্য আমি অপেক্ষা করব। তবে আশীর্বাদের দরকার। ব্রজগোপী চলে গেল, মাতাল স্বামী দুয়ারটা খুলে এসে দেখতে পাচ্ছে স্ত্রীটা ব্রজগোপী চলে গেছে। সে তখন বুঝতে পারল আমার চেয়ে জগৎ স্বামীর ক্ষমতা বেশি, একটার পর একটা ব্রজগোপী চলে যাচ্ছে, গায়ে গা ঠেকে যাচ্ছে, কেউ কাউকে চিনতে পারছে না। এই যে আমরা 5টা ছেলে হইরাম গাইতে এসেছি, কালকে সকালে যদি মোটর অ্যাক্সিডেন্ট হয় আমরা মারা যাব, কিন্তু কে কিভাবে মারা গেলাম কেউ বুঝতে পারবো না। মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণ নাম বলতে পারে, মৃত্যুর সময় যদি কেউ রাম নাম হরিনাম বলতে পারে, তাদের দেহটা কৃষ্ণময় হয়ে যায়, তারা ভগবানকে দেখতে পায়। তাই একটার পর একটা ব্রজগোপী চলে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এমন সময় রাধারানী আসছেন, বৈষ্ণব পদকর্তা বলে, রাধে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ভগবানের কাছে যাচ্ছি। তুমি যে ভগবানের কাছে যাচ্ছ সে যে যাবে না? রাধারানী বললে, সত্যি যারা ভগবানের কাছে যায় তাদের কোনদিন সাজা হয় না। আপনি আপনার স্বামীর কাছে যাবেন, সাউথ ইন্ডিয়া বেনারসি ওয়াল কালাম দামি দামি শাড়ি সোনা দানা পরে সবকিছু পরে যাবেন, কিন্তু জগৎ স্বামীর কাছে যখন যাবেন, ঠাকুর রামকৃষ্ণের সাজা হয়েছিল চুলদাড়ি ফেলার সময় নেই, বিবেকানন্দের সাজা হয়েছিল নেড়া মাথা বসে রইল, তাই কালীঘাটে গিয়ে দেখবেন কত সুন্দর দেহ, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে চিতায়। আর যখন আগুন দেওয়ার সময় হচ্ছে, ডোমের বাচ্চার ডোমগুলো ওই কাপড়গুলো টেনে খুলে দিচ্ছে, তাহলে ভগবানের কাছে গেলে কিরকম সাজা দেখতে পাচ্ছেন? তাই যদি হয়ে থাকে রাধে তুমি সাজো, আমরা বৈষ্ণব দেখবো আর লিপিবদ্ধ করবো। রাই সাজে মুরলি বাজে না হইল রূপ, রাই সাজে মুরলি বাজে না হইল রূপ, রাই সাজে মুরলি বাজে না হইল রূপ, ই সাজু রহে ওরে আরে মা,
বলি কি করিতে কিনা করেন সবই হইল ভোলি সাজে মুরলি বাজে এই রাই সাজে মুরলি বাজে এই রাই সাজে মুরলি বাজে না হইল মায়েরা জেনে রাখবেন বাড়ির বৌদি আপনারা মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তার স্বামীকে ওরা অস্বীকার করতে পারে কিন্তু আমি শাস্ত্রসম্মত ভাবে একটা কথাই জেনেছি সত্যি যারা ব্রজকবি সত্যি যারা মা সত্যি যারা মেয়ে বাড়ির বৌদি হয়েছেন আপনি নিজে না খেয়ে স্বামীকে খাওয়ান মেয়েরা সবসময় নিজের চেয়ে বেশি ভালোবাসে স্বামীকে বুঝতে পারছেন মায়েরা তাই সাবিত্রীরা সত্যবানকে বাঁচাবার জন্য চিরকাল ঝাঁপিয়ে পড়ে সেই মায়েদের স্মরণ করে আপনাদের বলছি মা আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন স্বামী যখনই রাখবে তখন তো চলে যাবেন যাবেন হ্যাঁ এইটাই নিয়ম তাই জগৎ স্বামী এইভাবে ডাকছেন আর রাধারানী শুনতে পেলেন কিন্তু যেতে পারছে না কেন শাশুড়ি ননদী দুয়ারে বসে আছে তাই মনটা মনে নেই আপনি রান্না করতে বসেছেন স্বামী ডাকলো সেই সময় মনটা মনে নেই হয় নুন বেশি নয় ঝাল বেশি ভুল হবে তাই রাধারানীর প্রথম ভুল মুকুড়ে আচড়ি কেশে বাঁধিতে শোভা মুকুড়ে আচড়ি কেশে বাঁধিতে শোভা এই মুকুরে আচড়ি কেশে বাঁধিতে শোভা আয়না দিয়ে চুল ছাড়লো চিরু দিয়ে মুখ দেখলো আর একটা ভুল করলো বললাম তো মনে মনে নেই স্বামী আপনার ডাকছে আপনি রান্না করতে বসেছেন হ্যাঁ গো রান্না হলো তখনই ভুল হবে তাই আপনারা বৌদি ভালো করে শুনেন বৌদি যখন রান্না করতে বসবেন স্বামীকে বলবে দেবেন হে দেখো এই সময় ডেকো না ডেকো না তোমার হাতে ধরি পায়ে পড়ি ডেকো না থাকবে তাই প্রথম ভুল আয়না দিয়ে চুল ছাড়লো চিনু দিয়ে মুখ দেখলো আর গলার মালা ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করিলেন চিন্তা ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করিল ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করিল চিন্তা সাজি অনুরা সাজি অনুরা সাজি অনুরা সাজি অনুরা রাধা আস্তে মায়েরা একটার পর একটা ভুল হয়ে যাচ্ছে আস্তে মায়েরা আয়না দিয়ে চুড়ি ছাড়লো চিনি দিয়ে মুখ দেখলো গলার মালা পায়ে পড়লো এবার আপনাদের জিজ্ঞাসা করবো ঠিক করে বলুন তো ঠিক করে বলবেন মেয়েদের সবচেয়ে দামি কি ও পুরুষ মানুষ ও উত্তর দিচ্ছে এই করে বৌদির মাথাটা ওই খেয়েছে ওরা উত্তর দেবে ওদের কোন ঝাড়ে মাছ কাটবো বলো বৌদি মেয়েদের সবচেয়ে দামি কি এই পাড়ার বলছে সিঁদুর শাঁখা ওই পাড়ায় জিজ্ঞাসা করি মেয়েদের সবচেয়ে দামি কি দেখলেন যিনি স্বামী বলেন হাতটা তুলুন ওর স্বামী যদি কাছাকাছি থাকে মনে মনে করবে বিয়ের সময় নগদ নগদ কিছু পাই না কিন্তু আমাদের যন্ত্রের বাক্সটা আমার সম্মান ডাকবে স্বামীর কাছে কাল থেকে দেখবেন আলাদা একটা ভাত কাপড়ের ব্যবস্থা হবে কত দামি উত্তর দিল বুঝতে পারলেন স্বামী যদি বেঁচে থাকে শাঁখা সিঁদুরের মূল্য আছে স্বামী যদি পলল ডাঙ্গায় চলে যায় শাঁখা সিঁদুর নিয়ে স্বর্গে বাঁধি দেবো স্বর্গে বাঁধি দেবো শুধু বলতে শাঁখা শুধু সিঁদুর যন্ত্রটাও বলে সিঁদুর কত দামি উত্তর দিল বউটা ও স্বামী পাড়ায় কালকে কি মুখটা মাগো দশ হাত করে বলবে হাঙ্গরের মতো মুখ করে বলবে আমার বউ বলেছে আমি সবচেয়ে দামি বুঝতে পারছেন মেয়েদের সবচেয়ে দামি স্বামী এবার বলুন তো মেয়েদের সবচেয়ে দামি অলংকার কি হ্যাঁ এই এতক্ষণ পরে উত্তর দিল শাঁখা সিঁদুর বিচে হারও নয় সীতা দূর নয় মাগো বহু বাজারে কি সুন্দর চুড় বেরিয়েছে এত সুন্দর চুড় মাঝে মাঝে মনে হয় দুটো পরে ঘুরি কিন্তু পাড়া ছেলেরা চাঁদা তুলে মারবে তাই চুড় কিনে নি কিন্তু এগুলো মূল্য নয় মেয়েদের শাঁখা সিঁদুর আলতা এগুলো মূল্য যত চুড় আছে সোনা আছে দানা আছে বিচে হার আছে সীতাদুল আছে সব পরুন শাঁখা সিঁদুর পরবেন না মুখটা বোঁচা হাঁড়ি আর আলতা বেড়ে শাড়ি পরুন শাঁখা সিঁদুর পরুন
ওই সোনা দানা পরবেন না, লক্ষ্মীপতিবার মতো দেখতে হবে। এই ভক্তমন্ডলী মায়েরা যে সব সতী নারী হবে তারা সোনা দানার চেয়ে মূল্য বেশি দেবে। শাখা সিঁদুর আলতা শ্রীমতী রাধারানী শাখা সিঁদুর আলতা নিলেন, কেন? তিনি সতী নারী। তাই তিনি কি করলো জানেন? চরণে নয়ন কাজল নয়নে আলতা, চরণে নয়ন কাজল নয়নে ও গোবিনোদিনী, এ কি ভুল করলে তুমি? কাজল নয়নে আলোতা, হৃদয় মাঝারে দিলেন বঙ্কুরাজের পাখা, হৃদয় মাঝারে দিলেন বঙ্কুরাজের পাখা, হৃদয় মাঝারে দিলেন বঙ্কুরাজের পাখা, হৃদয় মাঝারে দিলেন বঙ্কুরাজের পাখা। সাজি অনুরা সাজি অনুরা সাজি অনুরা সাজি অনুরা, হারাই হারাই সাজি অনুরা, হারাই হারাই সাজি অনুরা। চোখে বেশ করে মোটা মোটা অসুরের মতো আলতা পরে যদি বলেন, ও মালবিকা, কি কাকিমা, আমাকে কেমন দেখতে হয়েছে বলতো? চোখে আলতা পরে কেউ যদি আসে আপনি হাসতে হাসতে শুয়ে পড়বেন না? তাই ললিতা জিজ্ঞাসা, রাধারানী জিজ্ঞাসা হচ্ছে, এই বিশাখা তোরা তো বৃন্দাবনে যাচ্ছিস, আমিও যাচ্ছি, তারা তাড়াতাড়ি সেজে চলে এসেছি, শাশুড়ি ননদির দুয়ারে বসে আছে, আমাকে দিকে তাকিয়ে একটা কারণ একটা, হ্যাঁ মেয়েরা যত সাজান গোমা কল তো লাগিয়ে জিজ্ঞাসা করবে, তুই দেখতো তোর আয়না দিয়ে ওদের হয় না, ওই বান্ধবীদের জিজ্ঞাসা করবে। বিশাখা কি বলবে? মাগো সে ছুটতে ছুটতে পালিয়েছে। এ ললিতা তুই বল, ললিতা বলতে বলতে হাসতে হাসতে শুয়ে পড়েছে। গরু দেখবেন মা হাল করতে করতে, যেসব গরু আছে হাল করার সময় হাল করবে, মই দেওয়ার সময় শুয়ে পড়ে। এক একটা মেয়ে গো মা হাসির কথা বললে হাসতে হাসতে শুয়ে পড়বে, কেন? তারা হাসতে জানে না। তাই রাধারানী বলে, তোদের কাউকে জিজ্ঞাসা করবো না, ওই বৈষ্ণব পদকর্তাকে জিজ্ঞাসা করবো। ও বৈষ্ণব পদকর্তা, আমার মুখের দিকে তাকিয়ে দেখো তো, কি कैसे पिए हुए हैं, कैसे पिए हुए हैं, कैसे पिए हुए हैं, कैसे पिए हुए हैं, कैमन सेजेछी, कैमन सेजेछी, ए सत्ति करे बोलो देखी, कैमन सेजेछी, ए सत्ति करे बोलो देखी, कैमन सेजेछी, ए सत्ति करे बोलो ना, कैमन सेजेछी, बोधु আমি হাড়িতে চাল দেবো, জল দেওয়ার কথা মনে থাকে না, তখন চালটা চাল ভাজা হয়ে যায়। হ্যাঁ গোমায়ের এই পাড়ার কোনো বউ, ও বৌদি যা শেষ ভালো তার সব ভালো, হয়তো মনে মনে করছেন স্বামী আমার একা আছে, হ্যাঁ গিয়ে কি দেখবেন মা, ও বাবলা কাট প্রধানমন্ত্রী হয় না রাষ্ট্রপতি হয় না, ও বাবলা কাট বাবলা কাটি আছে, তাই আজ যাবেন না, একটু দেরি করুন। লঞ্চ কটায় মা? 6টার পর তো। ও আলাদা ভাড়া করে নিয়েছেন, তাহলে তো কোনো ব্যাপার না, কাল সকালে গেলেও হবে। যাক আমার কপাল খারাপ, বলো বৌদি দই মিষ্টিটা না খেয়ে চলে যাচ্ছিস, সুগার টুগার হয়তো আছে। ভক্তমন্ডলী মায়েরা আজকে আমরা কি দেখতে পেলাম? বৈষ্ণব পদকর্তা বললে, রাধে আয়নায় কি দেখতে পাচ্ছ? শ্রীমতী রাধারানী ভগবানকে এত বেশি ভালোবাসলো, বললে জানো আমি আয়নায় কাকে দেখতে পাচ্ছি? কি ওই দর্প মাঝে আমি নাই, দর্প মাঝে আমি নাই, দর্প মাঝে আমি নাই, দর্প মাঝে আমি নাই, নাই 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 নাই, দর্প মাঝে আমি নাই, নাই 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 নাই, দর্প মাঝে আমি নাই। তাহলে আয়নার মাঝখানে তুমি দেখতে
দেখতে পাচ্ছ না নিজেকে? বলে না, কাকে দেখতে পাচ্ছ? দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে পরাণ বধু, দাঁড়ায় আছে পরাণ বধু, দাঁড়ায় আছে পরাণ বধু, দাঁড়ায় আছে পরাণ বধু, দাঁড়ায় আছে বংশীধারী, দাঁড়ায় আছে বংশীধারী, দাঁড়ায় আছে যতনে করে ডাকছে কাছে বধু, দাঁড়ায় আছে বধু, আপনার ছবি আপনি যদি দেখতে না পান, ভগবান শ্রীহরির ছবি যদি দেখতে পান আয়নার মাঝখানে, জানবেন বৃন্দাবনে যাওয়ার একটা টিকিট অন্তত পেয়ে গেছেন। দেখলেন মা, আয়নার মাঝখানে এইসব কথাগুলো বলছি বলে আপনারা রাগ করবেন না মা, একটু ভালো করে শুনবেন। যখন নতুন নতুন পালা তুলি না মা, সবার সামনে তো গান করি না, হয়তো শ্মশানে নাহলে কেউ কোথায় নেই, ভূতের বাড়ি আমাদের ওখানে একটা ভূত পুকুর আছে সেখানে কেউ যায় না, সেখানে আমি এইভাবে নেচে নেচে গানটা করি। কেন, কীভাবে বললে আপনাদের শুনতে ভালো লাগবে সেইগুলো আগে শিখতে হয়। তাই এগুলো গুরুমারা বিদ্যে, সবসময় গুরু যেটা বলে গেছে সেটা আমার মুখে নাও খাটতে পারে, আমি সুশীলা আমি আমার মতো হব। তাই মুদিখানা থেকে সবাই বাজার করবেন, কিন্তু রান্নার দায়িত্ব আপনার। তাই আপনি ভগবানের কাছে কিভাবে সুন্দর করে নিজেকে উপস্থাপনা করবেন, নিজেকে ভগবানের কাছে নিবেদন করবেন, সেটা আপনার ব্যাপার। তাই এই ব্রজগোপী এইভাবে দেখতে পেলেন আয়নার মাঝখানে। তাই শ্রীমতী রাধারানী আজকের বৈষ্ণবদের কথা মতো তাদের আশীর্বাদ নিয়ে জেনে রাখবেন, ব্রাহ্মণদের এখানে কোনো কাজ নেই, এটা বৈষ্ণবদের ব্যাপার আছে। এই বৈষ্ণবদের আশীর্বাদ যারা পেয়েছেন তারাই একমাত্র বৃন্দাবনে ভগবানকে পাবেন। শ্রীমতী রাধারানী আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে চলেছেন রাধে, ধীরে ধীরে চলেছেন রাধে, ধীরে ধীরে চলেছেন রাধে, ধীরে ধীরে চলেছেন রাধে, বাসি বাজে বাসি বাজে বাসি বাজে, শতকোটি ব্রজগোপীর মাঝখানে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে চলে এলেন। ভগবান মনে মনে করছে একবার মাত্র বাঁশি বাজিয়েছি, ওরা দল বেঁধে চলে এসেছে, এবার আমাকে পরীক্ষা করে দিতে হবে ওরা সত্যি আমায় ভালোবাসে কিনা। তাই ভগবান গলায় কাপড় দিয়ে এইভাবে হাত জড়ো করে বললে, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছি। কুশলে আছেন? কুশলে। সুস্বাগতম, 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 বহুত বহুত সুকৃতিরা সকলে লিয়ে। এই যে কি হলো, এত করে বলছি কথাগুলো কানে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, আপনি ভাতের থালা নিয়ে কোথায় এসেছেন? আপনি গোবর চাপড়া দিতে 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 কোথায় এসেছেন? আপনি দেখতে পাচ্ছেন না নারীর সবচেয়ে দামি হচ্ছে ভূষণ, আপনার দেহের কাপড়টা সরে গেছে, ভালো করে পরে নিন। আপনি কি অবস্থা, এক চোখে কাজল পরেছেন, আপনার লজ্জা করছে না? আপনার স্বামী, আপনার সন্তান, আপনার শাশুড়ি ননদী সবাই রয়েছে, আপনি সবাইকে ত্যাগ করে এখানে চলে এসেছেন, যান এখান থেকে দূর হয়ে যান। কি বলছি বুঝতে পারছেন মা? ভগবান বাঁশি বাজিয়ে বলছে আপনার এখান থেকে দূর হয়ে যান, দূর হয়ে যান। আপনি আগে বলে কথা বলছি, আপনার স্বামী যেদিন আপনাকে আপনি আগে করবে, জানবেন এবার কেস কোর্টে উঠবে। যে লোকটা আমাকে তুই বলতো তুমি বলতো, সে বলছে আপনি, কি দিন কাল পড়লো, আপনি এখান থেকে চলে যান। এই যে মায়েরা, আমি হরিনাম গাইতে এসেছি খোলকত্তাল নিয়ে, আমি যদি খোলকত্তাল বাজিয়ে বলি আপনারা কেন এসেছেন, কেন এসেছেন, কেন এসেছেন, কেন এসেছেন, আপনারা বলেন না তার কেতন শুনতে এসেছি। ভগবান বাজি বাজিয়ে বলছে আপনারা কেন এসেছেন, ওরা বললে কেন এসেছি, তোমাকে পাবো বলে এসেছি। তাই আমরা কেউ ঘরে যাব না, এই তো চরণ পেয়েছি, তুমি আমাদের জগৎ স্বামী, তুমি আমাদের অন্তর্যামী, তুমি আমাদের মধুসূদন, যাবো না ছেলের হাত ধরে
তাই মেয়েরা চট করে মা কোনো ছেলের হাত ধরে যায় না, একবার যদি চলে যায় আর বাড়ি ফেরে না। তাই মেয়েরা একবার ডিসিশন নেয়, আমরা ছেলেরা বারবার নিতে পারি কিন্তু মায়েরা একবার নেন। তাই ওরা ঘর ছেড়ে চলে এসেছে, শাশুড়ি ননদি দেখেছে, আর এখন বলছে আপনারা বাড়ি যান বাড়ি যান। আপনি আগে স্বামী তুই বললে, তুমি বললে কত ভালো লাগে, আজ বলছে আপনি, আমরা কেউ ঘরে যাবো না বলে ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে গেছে। তখন ভগবান বুঝতে পারলো ওরা যখন কাঁদছে আর তো কিছু করার নেই। মায়েরা শুনে রাখুন, স্বামীর সঙ্গে যখন ঝগড়া হবে, ভালো করে শুনবেন, স্বামীর সঙ্গে যখন ঝগড়া হবে, স্বামী যদি 10 কথা বলে আপনি 20 কথা বলবেন, কিন্তু যদি দেখেন স্বামী রাগ করে চলে যাচ্ছে তখন আপনি এক কাজ করবেন, যদি নিজে কাঁদতে না পারেন পাড়ার যে কোনো মেয়ের কাছ থেকে 2 ফোঁটা চোখের জল ধার করবেন, ধার করে স্বামীর শ্রীচরণে নিবেদন করবেন, দেখবেন স্বামী আলু ভাতে ডাল। মেয়েরা যদি একবার কেঁদে ফেলে গোমা, ও যত হাকাল পাকাল স্বামী হোক, সে বলবে বৃহস্পতিবার হয় হোক তুই তোর বাপের বাড়ি যা। একবার যদি কেঁদে ফেলতে পারেন, তাই জগৎ স্বামীর কাছে কেউ যদি একবার কাঁদতে পারে, বারবার আপনাকে পরীক্ষা নেবেন, শুধু যদি একবার বিশ্বাস ভক্তদেরকে কাঁদতে পারেন তাতে কাজ হবে। তাই কেউ ঘরে যাব না, তুমি আমাদের জগৎ স্বামী, তুমি আমাদের অন্তর্যামী, তুমি আমাদের মধুসূদন। ভগবান বললে আর ঘরে যেতে হবে না, এতক্ষণ আপনি আগে করছিলাম এটা আমার পরীক্ষা, তোমরা আমাকে মধুসূদন দয়াময় কৃপাময় বলে জেনে ফেলেছ, তাই তোমাদের পরীক্ষা শেষ, এবার আমি তোমাদের স্বামী হব। এই বলে ভগবান এক কৃষ্ণ থেকে শতকোটি কৃষ্ণ হয়ে শতকোটি ব্রজকবিকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, ঠিক করে বলুন তো, প্রত্যেকটা বাড়ির স্বামী স্ত্রীকে সাজায় কবে? ফুল সজ্জা রাত্রে। বাহ, ফুল সজ্জা রাত্রে কেন মা গো? স্বামীরা সাজিয়ে আনন্দ পান, বাড়ির বউরা সেজে আনন্দ পান, তাই স্বামী সাজিয়ে দেবে। ফুল সজ্জা ওই সব বিউটি পার্লারে যাবেন না মা, আপনার স্বামী সাজিয়ে দেবে। তবে একটা কথা শুনুন মা, সব স্বামী তো আর ওজনদার নয়, হয়তো দামি শাড়ি নিয়ে আসতে পারে না, কম দামি শাড়ি নিয়ে এসেছে, তখন যেন কোনোদিন বলবেন না এই একটা শাড়ি 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 না মুসা, এরকম বলবেন না। কেন? স্বামী কষ্ট পায়, দুঃখ পাবে, তার ওজন কমে যাবে, শক্তি মা গো ক্ষীণ হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে। কি বলছি বুঝাচ্ছেন মা? আমি যে ফলতা বাণিজ্য কেন্দ্রের কাছে থাকি, ওখানে 60,000 লোক চাকরি করে, একটা লোহার মা গো গলছে আর টবে করে সেই লোহা তরল লোহা তারা বইছে, তাদের বেশি মাস মাইনে নয়। পুজোর সময় যদি শাড়ি নিয়ে আসে আর বোর্ডে যদি মুখ ঝামটা দেয়, ওরা কষ্ট পাবে মা, ওদের হাতে কর্মক্ষমতা কমে যাবে। কি বলছি বুঝাচ্ছেন মা? যদি স্বামী কম দামে শাড়ি আনে, আপনি তো বুঝতে পারছেন, তখন বুঝে বলবেন এই দেখো জানো তুমি যে শাড়িটা নিয়ে এসেছো আমার ভালো মানাবে বলো, হে দেখো আমার বাবা তোমার হাতে দিয়েছে বলেই আমি খেয়ে পরে বাঁচলুম, তখন স্বামী আমার কি সন্তুষ্ট হবে? তখন স্বামীরা অসুর অসুরের মতো খাটবে। তাই স্বামীকে এগিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, ঘরে ঘরে আপনারা দুর্গা হবেন, আপনারা এইভাবে পরিশ্রম করবেন, আমার দাদার পিছনে থাকবেন, দুঃখে তো আগে থাকবেন, সুখের কথা পরে, কেন সুখ একদিনের জন্য দুঃখ চিরকালের জন্য মনে থাকবে। তাই কাল থেকে যেন স্বামীর সঙ্গে শাড়ি গাড়ি নিয়ে ঝগড়া করবেন না, আর আমার বউটা যে করে আপনারা আমাদের পাড়ায় গেলে একটু বুঝিয়ে বলবেন। এইভাবে জগৎ স্বামী সবাইকে সাজিয়ে দিল, কাউকে দিয়েছে 10 তলা বাড়ি, কাউকে দিয়েছে 1 তলা, কাউকে দিয়েছে একটা ছোট তালপাতার খুনের ঘর। কিন্তু আপনারা বলুন, আকাশের উপর দিয়ে যখন এরোপ্লেন যায়, এরোপ্লেন যেতে যেতে সে উপর থেকে দেখতে পায় এই পাড়ায় কোনটা 2 তলা আর কোনটা 1 তলা, তার কাছে সব তলা 1 তলা। তাই ভগবানের কাছে আমরা সবাই সমান, টাটা বিল্লা বাটা যেমন আমি আপনি তেমন। যেদিন আমরা মারা যাব, যে যার হাতের মাপ 3.5 হাজার জায়গা 3 ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে, কই টাটা বিল্লা তো বেশি বাড়বে না, আর ঝগড়া কেন বলো মা? তাই আবার আসবো, আবার হবে, এইভাবে সুন্দর করে সাজিয়ে এবার নৃত্য শুরু হয়ে গেল। যুথে যুথে গোপী লয়ে যশোদা নন্দন, যুথে যুথে গোপী লয়ে যশোদা নন্দন, বৃন্দাবনের রাস লীলা হইল আরম্ভ, আর ঘুরে ঘুরে নাচি আরে যত গোপি তত সামে ঘুরে ঘুরে নাচি, আরে যত গোপি তত সামে ঘুরে ঘুরে নাচি, ভক্ত পবন ছানা করি গোপিকা মণ্ডলী, কৃষ্ণ অঙ্গে অঙ্গ লয়ে নাচ গো, কৃষ্ণ অঙ্গে অঙ্গ লয়ে
তত শাম ঘুরে ঘুরে নাচছে যত গোপী তত শাম ঘুরে ঘুরে নাচছে যত গোপি তত সামনে ঘুরে ঘুরে নাচ আরে যত গোপি তত সামনে ঘুরে ঘুরে নাচ আরে গোপি আসতে ভক্তমণ্ডলী মায়েরা এতক্ষণ পরে আপনারা যেভাবে জয়ধ্বনি দিলেন উলুধ্বনি দিলেন হাতে তালি মারলেন ভগবান খুব সন্তুষ্ট হলো আপনারা এইভাবে হাত তালি দিতে দিতে বললেন বাহ বহুত বহুত শুক্রিয়া সবকে নিয়ে ভগবান বলছেন হ্যাঁ হ্যাঁ আপনারাও বলছেন জানো ভগবান খুব ভালো হয়েছে আমার নাচ ভালো হয়েছে ললিতা ভগবান বলছেন ললিতা বিশাখা তোমরা যে এত ভালো নাচতে পারো এত ভালো বাজনা বাজাতে পারো আমি জানতাম না ভালো হয়েছে তোমাদের তাল ছন্দ সব মিষ্টি খুব ভালো লড়িতা বিশাখা হ্যাঁ শরীরের তিনটে বাঁক সোজা হয়ে দাঁড়াতে পারে না সে বলছে নাচ ভালো হয়েছে মাগো যে স্কুলে যায় না সে বলছে আমি আসতে স্কুলে কোনোদিন গেল না সে বলছে আমি ফার্স্ট হয়েছি সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বললে তুমি নাচের কি জানো তোমার শরীরের তিনটে বাঁক পেট ডাবরা গাল বড় গরু গরু তাড়াও গরু চড়াও তুমি নাচের কি জানো দেখলেন মা মেয়েরা বিয়ের আগে এক বিয়ের পরে আর এক বিয়ের সময় যখন মেয়ে দেখতে যাবেন জিজ্ঞাসা করবেন খুকুমনি তুমি নেতা দিতে পারো মা পারি ঝেটা দিতে পারি মুড়ি ভাজা পারি ধান সিদ্ধ পারি কাপড় কাচা পারি গান বাজনা পারি 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 সব পারি বিয়ের সময় বিয়েতে বসে দেখাশোনার সময় সব পারি বলবে আর বিয়ের পরে দেখবেন মেয়েটা বেলা আটটা পর্যন্ত ঘুমাচ্ছে তার স্বামী এসে বললো ও পারি তুমি নাকি সব পারো তাহলে ঘুমাচ্ছ কখন ফোনাটা তুলবে থামো পাঠশালে যেতাম খাওয়া দাওয়া করে ঘুমাতাম তাহলে বিয়ের সময় বললে কেন বললে কেন জানো না নতুন নতুন নতলা পুরনো হলে একতলা তাই এখানে যে কটা ছোট বোন বসে আছো যখন দেখাশোনা হবে সবসময় মিথ্যে কথা বলবে যুদ্ধক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মিথ্যে কথা আসার কি আছে যুদ্ধক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যদি মিথ্যে কথা না বলেন ওই সারা বছর এই পাড়ায় সন্দেশখালিতে ঢিবি হয়ে বসে থাকতে হবে ওই কুমিরের পেটে যাওয়া ছাড়া উপায় থাকবে না আমার বোনের যখন বিয়ে হয়েছিল মেদিনীপুর থেকে পাকা কিনে নিয়ে এসেছি কে পাকা করেছে আমার বোন হালেকা রান্না করেছে কে রান্না করেছে আমার বোন আমি বাংলা ইংরেজি আর হিন্দিতে মাগো লিখে টাইপ করে রেখে দিয়ে এসেছি বোনটাকে বলেছি তোকে যে কাপ পেনটা দেবো তাতে কালি থাকবে না তুই সামনের আঁচলটা ফেলে দিবি আর বুলিয়ে চলে যাবি তারা বললে বাহ এত হাতে লেখা সুন্দর রান্না বান্না ভালো ব্যবহার ভালো মাগো আমার বোনটাকে পঞ্চাশ টাকা দিয়ে বায়না করে চলে গেল দেখলেন তাই মেয়েদের এইভাবে শিক্ষা দেবেন বিয়ের সময় সবসময় এইভাবে তৈরি থাকতে হবে মিথ্যে কথা বললেই তবে কাজ হবে ছেলের বাবাকে একটু এইসব না দিলে তো গন্ডগোল আছে তাই ললিতা বিশাখা বলছে তোমাকে প্রমাণ দিতে হবে ভগবান বললে পূর্বে নারী উড়বে চাই তবে নারীর গুণ গাই আমি প্রমাণ দেব তোমাদের তাল তোমাদের ছন্দ এত ভালো দূর থেকে দেখলাম শুকো নাচিছে শাড়ি নাচিছে শুকো নাচিছে শাড়ি নাচিছে শুকো নাচিছে শাড়ি নাচিছে শুকো নাচিছে শাড়ি নাচিছে দেখো 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 প্রেমেতে হইয়া মগ্না ও তারা প্রেমেতে হইয়া মগ্না তারা প্রেমেতে হইয়া মগ্না তারা প্রেমেতে হইয়া মগ্না আর কি দেখেছো ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে নয়নে দেখিতে পাও না কেন নয়নে দেখিতে পাও না কেন নয়নে দেখিতে পাও না ললিতা শোনো কালো ছেলে আমাদের তাল আমাদের ছন্দ দেখে ময়ূর ময়ূর নাচেছে সুখসারি নাচছে তুমি নাচলে তিমন নাচবে তুমি নাচলে পাগলা মহাদেব পর্যন্ত নাচবে তাই শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে নইলে আমরা ছাড়বো না শান্ত মাকে নাচতে হবে ভগবান বললে তোমরা কি ভেবেছো আমি নাচতে জানি না শিখলে কবে আমি সবাইকে নাচি বেড়াচ্ছি আমি নাচতে জানি না ঠিক আছে আমি যে নাচবো তোমার বাজাতে পারবে বাজনা শিখে এসেছি রাজমঞ্চে বাজাবো বলে এখানে মুখ দেখতে আসিনি দেখলেন মায়েরা কি রকম মোদের জোর বিয়ের পরে এই রকম ব্যামগুলো চাপে গোমা যে কোটা পাড়ার বউ এসেছে বিয়ের সময় দেখা সময় কি বলেছিল
এখন কত বড় সাথে ঘাটতি, সপ্তাহে সাত দিন বিউটি পার্লারে যাবো, বেলা আটটার সময় উঠবো, সাউরি চা করে পাটি বেঁধিলে তবে ঘুম থেকে চা খেয়ে তবে স্নান করতে যাবো, সব পাড়ায় একরোগ বোমা, ও সন্দেশ খালি যা, ও বেলা ও তাই সব একরোগ চেপে গেছে। ঠিক আছে, এবার তোমরা বাজো, আমি নাচবো। হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল, বল হরি বল, হে হে হে, হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল, বল হরি বল, হাও 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 হাও, খট খট খট, পট পট পট, ভ্যাট ভ্যাট ভ্যাট, লড়তে বিষে গান ভুল বলে নাচতে বলছি, হ্যাট হ্যাট খ্যাট খ্যাট, প্যাট প্যাট ভ্যাট ভ্যাট, এগুলো কি বলে? এটা আমার গুরুতর নৃত্য, নবলক্ষ গাভী নিয়ে যাই আর পিঠে চালে লাঠিগুলো দিয়ে মারি আর এইভাবে নাচতে নাচতে যাই, বলে গরু তাড়ানো চলবে না, কি চলবে? এই যে কালো ছেলে শুনে রাখো, এটা রাজমঞ্চ, তুমি নাচবে কিন্তু তোমার নানুরি বে গন্ড মন্ড নপুরের কালা গলমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে, নাড়িবে গলমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে, নাড়িবে গলমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে, নাড়িবে গলমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে, আই নাচতে হবে, নাচতে হবে শান্তমাকে, নাচতে হবে শান্তমাকে, নাচতে হবে আমরা ছাড়ব না শান্তমাকে, নাচতে হবে। ভগবান বলে রাজি আজ আরো আছে, তোমার মা তোমার কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল, বলে আমি তো উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতাম তখন ঘন্টা বাজিয়েছি, ঘন্টা বেঁধে দিয়েছিল তোমরা দেখেছো? ললিতা বিশাকে বললে যার সঙ্গে ঘর করবো, যার গলায় মালা দেবো তাকে দেখবো বুঝবো তবে তার গলায় মালা দেবো। তাই বৌদি আপনি শুনুন, মেয়ে যখন আমার বোনের বিয়ে যখন দেবেন সেটা যে ঘরে বসে আছে সেই ঘরে মেয়েটাকে পাঠাবেন, ও গিয়ে যেন মাপটাপ সব দেখে নিয়ে নেয়, ও তো ঘর করবে, বাবা মতামত দিলে হবে? দিনকাল ভালো নয় বলো বৌদি, সবসময় মেয়েকে পাঠাবেন ছেলেটাকে দেখতে, ছেলেটা এসছে ছেলে দেখবে, আপনিও আমার বোন দেখে নেবেন, আপনার অমিতাভ বচ্চন চাই কি রাজেশ খান্না চাই তখন ঠিক করে নেবেন, আর বলবেন আমি বেলা আটটা পর্যন্ত ঘুমাবো, আর তিন মাস ছাড়া শাড়ি, ছ মাস ছাড়া গাড়ি, হ্যাঁ আর বছরে চারবার দেশের নেতারা যেমন শিল্পপতিদের আনতে যায় আমিও যাবো বেড়াতে, ফাইনালটা তখন করে নেবেন। এই ললিতা বিশাখ আজকের ফাইনাল করছে, আজকে তুমি নাচবে কিন্তু তোমার না নড়িবে ক্ষুদ্র খন্টি শ্রবণে কুণ্ড নড়িবে ক্ষুদ্র খন্টি শ্রবণে কুণ্ড না 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 নড়িবে আহা না নড়িবে নাচার মতি নয়নের পল তোমাকে নাচতে হবে, না নড়িবে নাচার মতি নয়নের পল তোমাকে নাচতে হবে, না নড়িবে নাচার মতি নয়নের পল তোমাকে নাচতে হবে, না নড়িবে নাচার মতি নয়নের পল তোমাকে নাচতে হবে, নাচতে হবে নাচতে হবে নাচতে হবে নাচতে হবে শান্তমাকে, নাচতে হবে শান্তমাকে, নাচতে হবে। ভগবান বললে আমি নাচবো, আমি নাচবো কিন্তু তোমরা কে কি বাজাবে, একটার পর একটা ব্যামো খারাপ দেখো না কিভাবে ধরছে, কে কি বাজাবে? আমাদের ললিতা 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 বাজাবে বিনা বিশাখা মৃদাঙ্গ, ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদাঙ্গ, চিত্র বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ, আজি চিত্র বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ, চিত্র বাজায় সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ, বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল, যার যাহা বাজনা ছিল বাজাতে লাগিল, যার যাহা বাজনা ছিল বাজাতে লাগিল। যেভাবে বাজাচ্ছে ভগবান যদি হেরে যায় কাজ যাবে? ভালো করে শুনে নিন, আপনার স্বামীর সঙ্গে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী খেতে গেলেন, আপনার বাপের বাড়ি খেতে গেলেন, তো বাপের বাড়ির পাড়ার মেয়েরা আপনার স্বামীকে ঠকাতে পারে,
এক একটা মেয়ে আছে নতুন জামাই এলে বলবে, ও জামাই কি কি ভাই, এই দেখো আমাদের এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই এই ঠাকুর ঘরে আমাদের ভগবান গামছা পরে ঢোকে আর গামছা পরে বেরিয়ে আসে, এখানে প্রণাম করো, করলে তুমি সব কিছু তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজকাল তো জানেন মা ঠাকুর ঘর কাঁচা হয়েছে, পায়খানা ঘর পাথর দিয়ে তৈরি, সেইটাকে দেখতে দেখিয়ে নতুন জামাইকে ঠকাচ্ছে বলে ওখানে প্রণাম করো। সে বেচারি ভোলানাথ অপেরার ছেলে, ভোলানাথ অপেরার ছেলে, সে পায়খানা ঘরে প্রণাম করেছে, শ্বশুর নিমন্ত্রণ করে জামাই আর আসে না, কি করে আসবে মা সে পায়খানা ঘরে প্রণাম করেছে। তাই যে কটা বৌদি আছেন স্বামীকে একটু বাপের বাড়ি নিয়ে যাওয়ার সময় বুঝিয়ে বলবেন। তাই রাধারানী মনে মনে করছে, হেরে গেলে একে কালো শরীরে তিনটে ভাগ, আর মান সম্মান থাকবে না। তাই বড় করে ঘন্টা দিয়ে রাধারানী বলতে এসেছে, ও বধু বধু গো। ভগবান মনে মনে করছে অত বড় ঘন্টা দিয়ে ডাকছে কেন, কি হয়েছে বলো। এই শোনো আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথা রাখবে। কি কথা? কথা রাখবে বলো। ঠিক আছে আমার হাতে হাত দিয়ে বলো, কথা রাখবে কথা রাখবে কথা রাখবে কথা রাখবো কথা রাখবো কথা রাখবো। শুধু হাতে হাত দিয়ে নয় মা, মাথায় হাত দিয়ে শপথ করে নেবেন, বলো কথা রাখবে কথা রাখবে কথা রাখবে কথা রাখবো কথা রাখবো কথা রাখবো। যে কটা বৌদি বসে আছেন শুনুন, স্বামী যখন অফিস যাবে, স্বামী যখন অফিস যাবে খেয়ে দেয় তো, প্রণামটা করবেন, প্রণাম করে একবার হাতে হাতে সঁপে নেবেন, মাথায় হাত দিয়ে সঁপে নেবেন, তারপর দেখবেন এই ট্রেনে গেলে পরের ট্রেনে ফিরবে। স্বামীকে চোখে চোখে রাখতে হবে, সেই জন্য তো ভগবান আপনাদের নারী রূপ দিয়েছে। মা কালী বাবা কার্তিকের বাবাকে কি করে সামলে দিল বলো দাদা। তাই কালী হোক আর দুর্গাই হোক, অর্থাৎ সাদা হোক আর কালী হোক, সব নিয়ম কিন্তু এক মা। তাই স্বামীকে সবসময় তিন সত্যি খাইয়ে দেবেন, মাথায় হাত দিয়ে বলো হাতে হাতে বলো সত্যি সত্যি সত্যি। তাহলে কথা দাও কথা দাও, হাসাবে না মুখ রেখো মুখ রেখো মুখ রেখো নাচতে জানে গাইতে জানে বধু বলি আমার মুখ রেখো, নাচতে জানে গাইতে জানে বধু আমার মান রেখো, এই নাচতে জানে গাইতে জানে বধু বলি আমার মান রেখো, নাচতে জানে গাইতে জানে বধু আমার মান রেখো, হাসাবে না হাসাবে না মান রেখো মান রেখো, এই মুখ রেখো মুখ রেখো বধু গো বধু গো ভগবান বললে শোনো রাধে আমি নাচ শিখলাম কবে, তবে তুমি বড় মুখ করে বললে কেন নাচতে জানি, কি আছে প্রথমে বলবো বাজাও, তারপর ওরা বাজাবে, বাজাবার পরে বলবো কি বাজাচ্ছ বুঝতে পারছি না, কেল্লা ফাতে নাচতে হবে না, তুমি মেয়েদের চেনো লড়িতে বিশাখের চেনো, ওরা যদি তোমাকে যোগ বিয়োগ গুণ করে বুঝিয়ে দেয়, রাধারানী বললো যদি যোগ বিয়োগ করে বুঝিয়ে দেয়, ভগবান বললে যতই যোগ করুক আমি একটা নিয়ে বসে থাকবো, শুধু বলবো বুঝতে পারছি না কেল্লা ফাতে নাচতে হবে না। আপনারা তো অনেক করে বলেন ও গো ও পাড়ায় যেও না সে পাড়ায় যেও না, তবু তো স্বামী যায় বলো বৌদি, আর তারপর তো মাঠে খেয়ে ঘরে আসিস। তাই রাধারানী অনেক করে বুঝিয়ে বলেছিলেন তুমি লড়িতার বিশা কাছে যেও না, ওরা মেয়েরা ভালো নয়, কিন্তু ভগবান শুনবে সে বলবে শুধু বুঝতে পারছি না কেল্লা পথে নাচতে হবে না। ও ললিতা বলো, ও বিশাখা বলো, এবার তোমরা বাজাও এবার আমি নাচবো, সঙ্গে সঙ্গে বাজানো শুরু হয়ে গেল। তুঙ্গ বিদ্যা কৌপিলা তু গোরা রঙা দেবী, তুঙ্গ বিদ্যা কৌপিলা তু গোরা রঙা দেবী, তুই বউতে বান্দে হরি হরি বলো, আগে ইন্দুরে কাবে আগে বাজায় মন্দির আসে, আগে ইন্দুরে কাবে আগে বাজায় মন্দির আসে, ইন্দুরে কাবে আগে বাজায় মন্দির আসে, তোমরা বাবু যা বাজাচ্ছ নাচে তাল নাচে বেতাল এভাবে নাচে যায়, লতা বিশাখা বলে এদিকে শোনো, এই তালটার নাম কি জানো, উদ্ভট, ওরে বাবা উদ্ভট, তালের নাম শুনে তাল বেতালে চেলাকাটার মতো শুয়ে পড়েছে লড়িতা বিশাখা, বুঝতে পেরেছে নাচের কিছু জানে না, নাচে যখন জানে না মা পাড়ায় দেখবেন মা কালী পুজো হয় দুর্গা পুজো হয় অনেক ছেলে নাচতে চায় না, কিন্তু সেক্রেটারি যদি বলে আজকে যে নাচবে চাঁপা ফুলের মতো মেয়ে কাঁচা সোনার মতো মেয়ে বিচিত্র বেনি দুলছে যেমন যে মতি চামর পাড়া হাসবে মুক্ত ঝরে এরকম মেয়ে উপহার দেবো, একশো তিন চার জ্বর গায়ে এক এক ছেলে নাচতে আসবে, উপহার ভালো থাকলে বলো দাদা ছাড়বো কেন, ভাগের ভাগ বলো। তাই ভগবান বললে আমি নাচবো কি করে, এই উদ্ভট্ট উদ্ভট্ট, তালে যদি চবন মালি
ভট্ট তালে যদি হারো তোমার চূড়াবাসী কেড়ে লোহে দেব করো তালি, হাত তালি মারুন, এই চূড়াবাসী কেড়ে লোহে দেব করো তালি, চূড়াবাসী কেড়ে লোহে দেব করো তালি, উদ্ভট্ট 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 তালে যদি হারো বন আজি, উদ্ভট্ট তালে যদি হারো বন মানে, উদ্ভট্ট তালে যদি হারো বন মানে, চূড়াবাসী কেড়ে লোহে দেব করো তালি, তোমার চূড়াবাসী কেড়ে লোহে দেব করো তালি, আগের করে করো তাহলে আরে করে করো তালে, করে করো তালে, খুব তো হাতে তালি মারছো হাসতে হাসতে, হেরে গেলে চূড়ামাসি কেড়ে নেবে, জিততে পারলে কি দেবে, শরীরের তিনটে বাঁক সোজা দাঁড়াতে পারে না আবার জিতবে, তাহলে শোনো কালো ছেলে, যদি জিনোরাইকে দেব আমরা হব দাসী, আরে যদি জিনোরাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখিব দুখিনী শুনে হাসি, আরে নইলে কারাগারে রাখিব দুখিনী শুনে হাসি, অনেকক্ষণ পরে সুযোগের সদ্ব্যবহার করছে ভগবান, নাচতে পারলে চাঁপা ফুলের মতো মেয়েটাকে পেয়ে যাব, মায়েরা শুনুন এখানে যে কটা বৌদি আমার এবং মায়েরা বসে আছেন, যাদের ছেলেরা খুব কালো বেশি নগদ টগদ নেবেন না মা, চাঁপা ফুলের মতো মেয়ে বৌমা করে আনবেন, আর যখন পালিকি করে বউটা আসবে ক্লাবের সামনে থামাবেন, ক্লাবের ছেলেরা দুয়ার খুলে দেখবে আর বলবে হায় হায় রে কি মাছ বেড়ালে খেলো, ভগবান কালো চাপা ফুলের মতো পেলে মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে, ঠাকুর খারাপ হয় হোক গো প্যান্ডেলের জোর থাকলে অনেকে ঠাকুর দেখতে আসবে, তাই ভগবান ঠিক করলো ওকে পাঁচ জন আমি নাচবো, ও আমার পাশে দাঁড়ালে আমার কালো বুক চাপা ফুলের মতো হয়ে যাবে, রাধারানীর এত রূপ ছিল, এক একটা মেয়ে দেখবেন মা পথ দিয়ে যখন যায় তাদের এত রূপ পথে আলো পর্যন্ত পড়ে যায়, আমরা ছেলেরা গো মা দূর থেকে তাকিয়ে চিন্তা করি আহে রে কাদের বাড়ির লক্ষ্মীটা ঢুকবে দেখবো, নাচো তো নাট বড় কাল ছেলের হাতে তুলে দেওয়ার জন্য আমার মায়েরা প্রস্তুত নেই, তাই জয়ধ্বনি দিল না, তবে একটা কথা বলি মা আমি ঘটক হই ভালো হই আর খারাপ হই একটা কথা সত্যি কথা বলবো গো মা, কোকিল কালো বক সাদা কাকে ভালোবাসেন, কোকিলকে, কেন বক বাবাজি বলে কোকিল তুই তো এত কালো বলতে পারিস সবাই তোকে কেন বাসে এত ভালো, কোকিল বলেছিল রূপ কী হবে চাইতো আগে গুণ, তরকারিটা যখন ভালো তখন দিলে নুন, ছেলে চৌষট্টিটা গুণ আছে, আপনার মেয়ে দুধে ভাতে থাকবে রাজরানী হয়ে থাকবে, মেয়ের কোনো অভাব হবে না, ছেলেদের গুণ বিচার করতে হয়, চুল থাকে তো বাঁধি গুণ থাকে তো কাঁদিও, চৌষট্টিটা গুণ, তাই যশোদার যে গোটা মুখে কাপড় দিয়ে বসে আছেন অবস্থার মতো মুখটা করে হাসতে হাসতে একবার জয়ধ্বনি দিন, মেয়ে ভালো থাকবে সুখে থাকবে, আমাকে কাপড় এখন নয় চার হাত এক জায়গা করলে তবে তো দেবেন, আগে থেকে কিছু করতে আছে, কি বললো মা তোর লগন পেল না তুই হলুদ মাখিয়ে বসে আছিস, আস্তে এবার চারা এক জায়গায় করে দিস,
ও মায়েরা ছেলেটাকে দেখাই, তারপর মেয়েটাকে দেখাবো। এই হচ্ছে ছেলে, শরীরে তিনটে ভাগ, জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর এই মেয়ে বাবা দেখুন মা যেমন গায়ের রং। ও মা একবার হেসে দেখাতো, চারাতে এক জায়গায় করে দিই। এই যে কালো ছেলে, কথা দিয়েছিলাম, কথা রাখতে এসেছি। মা গো আমারও ভয় হচ্ছে, চারাতে এক জায়গায় করে দিতে ভয় লাগবে না? আপনাদের প্রশ্ন, তাহলে এইরকম কারবার করছো কেন? ঝোঁকের মাথায়, ঝোঁকের মাথায় কাজ হচ্ছে। এক একটা মেয়ের বাবা বোঝে না, ঝোঁকের মাথা দিয়ে দিল, এ তো ঝোঁকের মাথা। এই মেয়ে আর এই ছেলে চাপা ফুলের মতো মেয়ে দেখতে, আর এইরকম কালো, দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। ঝোঁকের মাথায় চার হাত এক জায়গায় করে দিচ্ছি, যেই চার হাত এক জায়গায় করতে গেছি হাতটা ছিঁড়ে নিল। কেন নিল, কেন ছিঁড়ে নিল? তার কারণ হচ্ছে, মা গো শুভ কাজে জয়ধ্বনি দিতে হয়, মালা বদলের সময়, হাত বন্ধনের সময় উরুধ্বনি দিতে হয়। কেউ দিয়েছেন? আরে বাবা এখন দিলে কি হবে, আস্তে এখন দিলে কি হবে? ছেলে তো বেঁকে বসেছে, ওই ছেলে ওই মেয়েকে পাঁচ জন নাচলো, সেই ছেলে বেঁকেছে, বুঝতে পারছেন না? চার পাঁচ জন উঠে চলে গেল, কেন ভাঙছি দেখেছিল, ওরাই ভাঙছি লাগিয়েছে। সন্ধ্যে থেকে হরিনাম শুনছি, তুই ভোরবেলা পালাচ্ছিস কেন রে? ভাঙচির কাজ ভাঙচি পড়েছে। তবে মা কোনো রোগ টোক হলে রুগীর মুখ থেকে শুনতে হবে তার কি রোগটা হয়েছে, রুগীর মুখ থেকে শোনা যাক। এই দিকে এসো, এই যে কালো ছেলে, চাঁপা ফুলের মতো মেয়েটাকে পাওয়ার জন্য নাচলে। হ্যাঁ নাচলাম। সেই ছেলে, তুমি এখন বেঁকে বসেছো। হ্যাঁ বাঁকা। কেন বেঁকেছো? বাঁকা সোজা করে বলো। ঠিক আছে, আমি যেমন নেচে জিতলাম, তোমাদের রাধারানীকে নেচে তো জিততে হবে, তবে তো গ্রহণ করবো। ও মায়েরা ও কি বলছে জানেন? ও বলছে আমি যেমন হাড়ি, আমার সেই রকম সরা লাগবে। আমি যেমন নেচেছি, রাধাকে নাচতে হবে। মা গো কথাবার্তা শুনলে, হ্যাঁ ও রাধে কি হলো তোকে আর কি বলবো মা? হ্যাঁ বলো। ও কি বলে জানিস? কি হলো তোকে নাকি নাচতে হবে? ওই কথা কথাবার্তা শুনলে হাত পা পেটের ভেতর ঢুকে যাবে, তোকে নাকি নাচতে হবে? কি হলো তুই নাচবি? ওই কথা আমি আমরা ভয়তে মরে যাচ্ছি গো মা, আপদ বলে নাচবো। দিনকাল পড়লো, যে পাড়ায় রাজলা গাইতে যাই গো মা, চার পাঁচটা নতুন বউ, তারা কাপড় চাপড় ছেঁটে হরিবাদে উঠে পড়ে, মোটে সামলাতে পারবে না, নাচবে? নাচবি? এবার বলি, এই যে কালো ছেলে, আমাদের মেয়ে রাজি, ভগবান বলে শুধু রাজি বললে হবে না, যেমনটি বলবো তেমনটি নাচতে হবে। কি বলবে? আমি বলবো থেকে তা খেনা খেতা ফু লেগে যা, আজকে তুমি নাচবে, কিন্তু কিন্তু তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি। কাশ 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 কাশ, আজ তুমি নাচবে কিন্তু তোমার কাপড়ের শব্দ হবে না। ভালো করে শুনেন মা, আপনার মার বৌদিমণি মা, সকালবেলা যখন ঘাটে স্নান করতে যান, ভিজে কাপড়ে যখন ঘাটে স্নান করে বাড়ি ফেরেন, কোমরে কলসি থাকে, পায়ে নকুর মঞ্জিত থাকে, দেখবেন ভিজে কাপড়ে মেয়েদের অপূর্ব সুন্দরী লাগে, কিছু মনে করবেন না মা। আপনারা তো সাজেন, আমরা দেখি, আপনাদের প্রশ্ন, তোমরা দেখো কেন? ও মা ভালো ফুল ফুললে চোখ তো জোর করে চলে যায়। বললো বৌদি আপনারা সাজেন, আমরা দেখি, এই ভিজে কাপড়ে মেয়েদের অপূর্ব সুন্দরী দেখতে লাগে। সেই অবস্থায় তুমি ঘাট থেকে আসবে, কিন্তু তোমার পায়ের মঞ্জির বাজবে না, আর কাপড়ের শব্দ খাস খাস সেইটা শব্দ হবে না। তাই আজকে তুমি নাচবে, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে জি। তো পায়ে চরণে না বাজিবে বনজির, তোমাকে নাচতে হবে। তো পায়ে চরণে না বাজিবে বনজির, তোমাকে নাচতে হবে। তো পায়ে চরণে না বাজিবে বনজির, তোমাকে নাচতে হবে। তো পায়ে চরণে না বাজিবে বনজির, তোমাকে নাচতে হবে। তো পায়ে চরণে না বাজিবে বনজির, তোমাকে নাচতে হবে। রাধারানী বলে ঠিক আছে, তুমি যেমনটি বলবে আমি তেমনটি নাচবো।
তোমার সময় একটা হাজিতের ব্যাপার ছিল, আমি বাড়ির বউ, এত কষ্ট করে নাচবো, এত কষ্ট করে নাচবো, তুই আমায় কি রে? মা গো রাধারানী বেঁকেছে গো মা, বলছে তুমি আমায় কি দেবে? একটা কথা আছে না, সারা বছর নাড়ার জাল কি করবে বর্ষাকাল, তাই যখন পুজো পড়বে ওই যে মলয় হয়তো, মলয় হয়তো সেদিন থেকে তরকারিতে নুন নয় ঝাল বেশি দিবেন, স্বামী বলবে এই একটা রান্না হলো, তখন মুখটা বাংলার পাঁচ করে বলতে হবে দাঁতের উপর দাঁত রেখে, ভালো শাড়ি না এলে এইরকম হবে। পুজোর সময় কোম্পানি বন্ধ হয় এমনি এমনি নয়, বোনাস পাওয়ার লোভে। তাই রাজারানী বললে তুমি না দিলে পাড়ার মেয়েরা আমাকে তোমার হাতে সঁপে দিলে, তুমি কাললেও আছি মানলেও আছি, তোমার কথা সব কিছু আমি শুনবো, আমি বাড়ির বউ এত কষ্ট করে নাচবো, তুমি আমায় কি দেবে? ভগবান ভেবেছিল রাধারানী রান্না বান্না করে, ও কি আর নাচতে জানে? মা গো কালো ছেলে ও ঝোঁকের মাথায় কথা দিয়েছে। শোনো বিনোদিনী, ত্রিভুবনকে সাক্ষী রেখে কথা দিলাম, আজকে রাজমঞ্চে তুমি নাচতে যদি পারো বলো কি দেবে? জিনিলে তো মারে দেব মোহন মুরলি, জিনিলে তো মারে দেব মোহন মুরলি, হারিলে কারিয়া লব কেশর কাচলি, তোমার 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 হারিলে কারিয়া লব কেশর কাচলি। জিততে পারলে যে বাসির জন্য তুমি ঘুমাতে পারো না, যে বাসি বাজলে রান্না করতে পারো না, যে বাসির জন্য জল ফেলে জল আনতে যাও, সেই বাসিটা চিরকালের মতো তোমায় সঁপে দেবো, কিন্তু হেরে গেলে কেশর কাঁচলি কেড়ে নেবো। রাধারানী বলে ঠিক আছে, ওই বাসির জন্য তো আমার বাজারে এত বদনাম, শাশুড়ি মুখ ঝামটা দেয়, ননদী মুখ ঝামটা দেয়, রান্নাঘরে রান্না করতে বসেছি, হাঁড়িতে চাল দিয়েছি, জল দেওয়ার কথা মনে থাকে না, চাল ভাজা, বলো বাসি যদি আমার হাতে এসে যায় এক মনে রান্না করবো, শাশুড়ি কী ভালো আসবে? তাই বাঁশি পাওয়ার লোভে রাধারানী নাচতে শুরু করলেন, এবার নাচো নাচো, যেমন বলে সামনা করে তেমনি নাচেরা, যেমন বলে সামনা করে তেমনি নাচেরা, যেমন বলে সামনা করে তেমনি নাচেরা, যেমন বলে সামনা করে তেমনি নাচেরা। ঠমকি ঠমকি নেচে যা, নেচে যা, ঠমকি ঠমকি নেচে যা, তিনি কৃপা করুণা করে বৃন্দাবনে এসেছিলেন বলেই আজকের গভীর রাত্রিতে আপনারা রাজলীলা শুনছেন। এই ঠান্ডার সময় আমি নাচতে নাচতে ঘাম্বার হয়ে যাচ্ছে, কেন? সবটাই রাধারানীর কৃপা, সেই কৃপাময়ী আজকের ভগবানকে পেয়ে যাবেন, যিনি রান্না করতে গিয়েও রান্না করতে পারতেন না, বাজারে যার এত বদনাম, সেই মেয়েটা সুখের দিকে তাকিয়ে তার মুখে হাসি ফোটাবার জন্য আপনারা মা হয়ে করুণাময়ীর পাশে দাঁড়াবেন না? আপনার কি একবার মনে হয় না যে মেয়েটা কাঁদতে কাঁদতে ভগবানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য ভগবান বৃন্দাবনে এসেছিলেন, তাকে বৃন্দাবনে আপনাদের জন্য রেখে চলে গিয়েছিল, সেই শ্রীমতী রাধারানীর পাশে আপনারা দাঁড়াবেন না মা? যে জীবনে এত জ্বালা যন্ত্রণা সহ্য করলো, যার ঘর ছিল স্বামী ছিল কিন্তু তার জন্য ঘর হলো না, তার পাশে আপনারা দাঁড়াবেন না? যে ভগবানের জন্য এত কিছু দিয়েছে, পরিবর্তে মুখ ঝামটা পেয়েছে, তার পাশে দাঁড়িয়ে আপনারা বলবেন না? তাই আপনাদের দিকে তাকিয়ে আমি অপেক্ষা করছি। এবার উচ্চ ঈশ্বরে বলেন, চিৎকার করে বলুন, এমন ভাবে বলবেন, এই ত্রিভুবন কেঁপে গোলকের বৃন্দাবনে যেন শব্দ যায়, ভগবান যেন জানতে পারে
বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার কাছে আসছে, আমি তাকে সবকিছু দিয়ে দেবো, একমাত্র তার জন্য আমি। তাই বলুন আপনারা, জয় জয় শ্রীমতী রাধারানী কি, অষ্টসখী শিবামণি কি, শ্যাম সরোবর মুরালিনী কি, কুশ ভানু রাজনন্দিনী কি, জয় 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 যেভাবে জয় ধ্বনি দিয়েছেন, যেভাবে উলুধ্বনি দিয়েছেন, সংকধ্বনি দিয়েছেন ভক্তমণ্ডলী মায়েরা, এতেই বুঝতে পারলাম আপনারা মা, আপনারা রাধারানীর পক্ষে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি ভগবানের গুণগান গাইতে এলেও জেনে রাখবেন আমি কিন্তু রাধারানীর পক্ষে। কেন জানেন, রাধা ভাব না থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না। বাজারে দুটো মাগো এক ভাউ আছে আপনাদের ওই যে নবদ্বীপে, ওখানে এক বস্তা আলু কিনলে এক বস্তা ফ্রি, বুঝতে পারছেন মা? তার মানে নিতাই ভোজলে গৌর পাবেন এক বস্তা, আর বৃন্দাবনে রাধা ভোজলে কানে শ্যাম সুন্দরকে পাবেন। তাই আবার চিৎকার করে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, বনবিহারি লাল কি, গিরিধারি লাল কি। ভগবানের নামে এইরকম দিলেন, কালো ছেলে হতে পারে তোমার, তার এত তো ক্ষমতা, এত গুণ, এমন হবে দিন না মা। আর বছর আপনারা একটু বুঝিয়ে বলবেন, জানেন মা, দিদিকে বলবেন সব কীর্তনিয়া একবার আর সুশীল রায়, ওটা আপনারা বলুন বার 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 বাহ বাহ। আর টাকার দরকার নেই মা, যা পাওয়ার পেয়ে গেছি। এবার বলুন জয় জয় রাধারানী কি, অশ্বসখী শিরোমণি কি, শ্যাম সরোবর মুরালিনী কি। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বললে, তোমার জয় আমার জয়। একবার ভক্তরা আমার নামে জয় দিল, তারপর তোমার নামে জয় দিল, তার মানে আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, জয় রাধা রাধা, 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 দুজনাই জিতেছি। আস্তে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। টাকাটা এমনি এমনি ঘরে নিয়ে গেলে হবে না, থাকবে কি বিপদ বলুন তো মা, শুধু পালাবার ধান্দা এলি কেন? তো যদি সংসার তো কাজ ছিল। হ্যাঁ গো, আমি লোকটা মোটে ভালো নয়, এই বউ করার জন্য ওরাই তো বলবে ওই দলটাকে নিয়ে আসো না। আপনারা বলুন সন্ধ্যাবেলা কত লোক ছিল বলুন তো, এখন নেই, কেন নেই? আমার দোষ ছিল, আপনারা বলুন আমার দোষ, আমি ঠিক গান করেছি, তাহলে দোষটা কাদের ছিল? এই না, এই কাঁটাতারের বেড়াদের জন্য এই করে থাকতে পারে, এদের ঠান্ডা নেই, তাদের ঠান্ডা আসতে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র জয়লাভ করেছেন, রাধারানীও জয়লাভ করেছেন, দুজনে দুজনে নাচছেন। ওদিকে কৈলাস পর্বতে বাবা মহাদেব নেশা ভাঙ করে হরিনাম করতে করতে বলে উঠলো, এই যে বলো ও কার্তিকের মা, বুড়োটা ঢর ধরে কাস্তি কাস্তে কাস্তে বলে ও কার্তিকের মা। দেবী দুর্গা বললে, কি হয়েছে বলো, বৃন্দাবনে কি হচ্ছে গো? খোলকতালের শব্দ বলে ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদের নিয়ে, হ্যাঁ, রাজ নৃত্য রাজলীলা পরিবেশন করছেন, রাজ নৃত্য করছেন। বাবা মহাদেব বললে, আমি ওখানে যাব। দেবী দুর্গা বললে, শোনো খবরদার ওখানে যেও না। কেন? কোনো পুরুষ মানুষ যদি রাজমঞ্চে যায়, অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা হয়ে যাবে। বাবা মহাদেব বললে, আমার তো কত বদনাম, ভোলে বাবা হরকর গাও, ভোলে বম ধারণ গাও, পাগলা বাবা হরকর গাও, মাতাল বাবা হরকর গাও, এত বদনাম। বুড়ো বয়সে যদি রাজলীলা শুনতে যাই বা দেখতে যাই, যদি পেটে বাচ্চা এসে যায়, তবু তো একটা সার্টিফিকেট বাড়বে, বাবার পেটে বাচ্চা আছে, বাবার পেটে বাচ্চা আছে, বাচ্চা আছে, বাচ্চা আছে। বাড়ির আপদ খানা, পুকুর আপদ পানা, লক্ষ্মী সরস্বতী বড় হয়েছে, দুটো মেয়ের বিয়ে দিয়েছি, জামাই যদি আমাদের বাড়িতে আসে, এসে যদি দেখে তত্ত্বের উপর বুড়ো শ্বশুর পেটে বাচ্চা নিয়ে শুয়ে পড়ে আছে, হ্যাঁ গো মায়েরা, আমার মেয়েদের ঘর হবে, কি জ্বালান জ্বালাচ্ছে, ঠিক আছে তাহলে কি করবো, কি করবো মানে
খবর তো তুমি ওখানে যাবো না। ও পার্বতী পার্বতী থামো, আবার বলে পার্বতী ঠাকুর মায়েরা, অল্প বয়সে যখন পালকি থেকে নেমেছিলাম তখন বাড়ির বউটাকে নাম ধরে ডাকলে ভালো লাগে, এখন মাথা কেশগুলো পেকে সাদা হয়ে গেছে, বগের মতো বসে আছে, এখন পার্বতী পার্বতী কেন বলতে পারো না? কার্তিকের মা, তাই যে করে দাদা বসে আছেন, ষাটের উপর বয়স হয়ে গেলে বৌদি নাম ধরে ডাকবেন না, বলবেন কোন স্যার মা, কার্তিকের মা। ও কার্তিকের মা বলো। আচ্ছা, পুরুষ সেজে গেলে পেটে বাচ্চা হয়ে যাবে, কিন্তু যে পাড়ায় হরিনাম হয় কৃষ্ণ নাম হয় আমি বিনা নিমন্ত্রণে যাই। এবার বলুন তো এখানে বাবা মহাদেব কোনটা? ওই যে একটা ঘট বসানো আছে ওটা কে? আদ্যা শক্তি মহামায়া যোগেশ্বরী যোগমায়া আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা, ঘটের উপর যে ডট বসানো আছে ওটা বাবা মহাদেব। সত্যযুগে তপস্যা করে পিতা ব্রহ্মা চারটে মুন্ডু পেয়েছিলেন, বাবা মহাদেব বললে ভগবান তোমার ভালো ছেলে যদি চারটে মুন্ডু পায় আমি নেশা ভাঙ করি গাঁজাগুলি খাই, আমার দাবি পাঁচটা মুন্ডু নইলে আমি। এইভাবে জঙ্গি আন্দোলন পাকিয়ে বাবা মহাদেব পাঁচটা মুন্ডু পেয়েছিলেন, সেই থেকে ওর নাম পঞ্চানন। ওই পাঁচটা মুন্ডুর একটা মুন্ডু ডাব, আর ডাবে দেখবেন মা শীষ আছে। কেন? পাড়ায় আপনাদের টেলিভিশন এসেছে, সেন্টার ধরতে গেলে গোমায় অ্যান্টেনার লাগে। বাবা মহাদেব বলে এই শীষটা আমার অ্যান্টেনার, ভগবানের সেন্টারের সঙ্গে আমার সেন্টার বাঁধা, তা সবাই যাবে আমি রাজমঞ্চে যাবো না, পুরুষ সেজে গেলে যদি পেটে বাচ্চা হয়ে যায় তুমি আমায় বউ সাজিয়ে দাও। সতেক কথায় সতী ভোলে, আর আমার বৌদি স্বামী যদি বার বলে হে দেখো ও গো শুনতে পাচ্ছ বাধ্য। এবার বউ সাজাচ্ছে, শাখা সিঁদুর পরাচ্ছে কাকে? বাবা মহাদেবকে। ও মা লক্ষ্মী রে আসছি, শাখা সিঁদুর আলতা যতগুলো শাড়ি আছে নিয়ে আয়, তোর বাবাকে বউ সাজিয়ে রাজমঞ্চে পাঠাবো। লক্ষ্মী এসে দেখতে পাচ্ছে বাবা শাখা পরেছে সিঁদুর পরেছে। লক্ষ্মী একটু ভীতু টাইপের মেয়ে গো মা, পাড়ার পাঁচ কান করে না, হই হুল্লোড় মেয়ে নয় লক্ষ্মী মেয়ে। ও মা কি হয়েছে মা, তুমি বাবাকে বুড়ো বয়সে বউ সাজছ, বউ সাজিয়ে দিচ্ছ, তোমার জামাই জানতে পারলে আমাদের ঘর হবে? বাবা মহাদেব বলছে শোন লক্ষ্মী, মেয়েদের বাপের বাড়ি থাকা ভালো নয়, তুই যেমন গাড়ি নিয়ে এসেছিস কাল সকালবেলা গাড়ি নিয়ে যা। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? বাবা যদি বলে তুই খোঁজা মেয়েদের কত কষ্ট হয়, লক্ষ্মী চলে গেল। পড়াতে 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 ভুঁড়ির কাছে শাড়িটা কমে গেল, শেষ হয়ে গেল। কেন? ভুঁড়ি তো নয় চৌরাশি ক্রোশ বৃন্দাবন। ওমা সরস্বতী রে আসছি, যত শাড়ি আছে তুই নিয়ে আয়, তোর বাবার ভুঁড়িটাকে শুধু ঢাকা দেবো। সরস্বতী বললে এই দেখো বাবা, যারা গান বায়না জানে গো মাঝে সব মেয়েরা তাদের লেজে পা দিতে পারবে, এত চেরাং চেরাং কথাবার্তা বলবে। সরস্বতী সরস্বতী তো গান বায়না জানে, ওর একটু অহংকার ছিল। এই যে বাবা বুড়ো বয়সে বউ সাজছ, তোমার জামাই যদি জানতে পারে আমাদের মুখ থাকবে মান থাকবে। তাই যে ওরা বাবা বসে আছেন, জামাই যখন হয়ে যাবে একটু সাবধানে থাকবেন, মেয়েদের মুখ থাকবে না বলো বৌদি। ও মা সরস্বতী রে লক্ষ্মীকে বলেছিলাম সকাল হলে ঘর যা, তুই এক্ষুনি বেরো দূর হ। হ্যাঁ গো মায়েরা, বাপের বাড়ি আছে তুই দিদিগিরি করবি বাবার উপর, বেরো। সরস্বতী চলে গেল। দেবী দুর্গা কোন রকমে পেঁচিয়ে 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 কাপড়টা পরিয়ে দিলেন। বাবার গায়ের রংটা কিরকম ছিল? যত দেবতা আছে বাবার গায়ের রঙের মতো কেউ রং পায় না, কিন্তু দুধালতা গোলা। এই পাড়ার যে বৌদি কোটার গায়ের রং দুধালতা গোলা, হাতগুলো গুলো গুলো, শাখা পড়লে সিঁদুর পড়লে মনে হবে গো মা সকালবেলা সূর্য ঘরের ভেতর থেকে বার হচ্ছে। ও কার্তিকের মা বলো আমায় কেমন দেখতে হচ্ছে গো? বাবা মহাদেবকে সত্যি বউয়ের মতো দেখতে লাগছে। হ্যাঁ গো কার্তিকের বাপ, কি হয়েছে? ও বুড়ো তুমি বউ সেজেছ, বুড়ো গোঁপ ফেলেছ। আপনার অনেক বউ দেখেছেন, গোঁপলা বউ দেখেছেন? যাচ্ছ যাও নেছো না, বাবা বললে গোঁপটা ঢাকা দেবো বড় করে ঘমটা দিয়ে। রাজমঞ্চে গেলেন, কেউ তাকে চিনতে পারলো না, প্রথমে চিনতে পেরেছিল এবারে চিনতে পারলো না। সবাই যখন নাচছে খোল করতাল বাজছে, তবে জেনে রাখবেন বাবা তাণ্ডব নৃত্য, যাদের নাচের পা যে পাড়ায় হরিনাম হবে সেই পাড়ায় নাচবে, যে পাড়ায় কালী পুজো হবে সেই পাড়ায় নাচবে। বাবা মহাদেব রাজমঞ্চে গেলেন, সবাই নাচছে বাবাও নাচছেন। বাবার মাথায় জটা বাগির ছটা, হেলে দুলে বাবা নাচিছে, বাবা হেলে দুলে বাবা নাচিছে, বাবা হেলে দুলে বাবা নাচিছে। ওরে বাবা ভোলে বাবা আর করে বম আর বম পাগল
বাবা বাবা আর কর ওমাইরা নাচতে নাচতে কাপড়টা খুলে পড়ে গেছে আস্তে 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 আমরা শাড়ি পরি শাড়ির ভিতরে অনেক কিছু পরি তো মা আপনারা পরেন তো কিন্তু বাবা মহাদেব শাড়ি পরেছিল তার ভিতরে কিছু ছিল না সেই শাড়িটা খুলে গেলে যা হয় তাই হয়েছে বাবা দেখতে পাচ্ছে আমার ভুঁড়ি আছে কিন্তু কার্তিকের মার শাড়ি নেই কার্তিকের মা গো এবার বুঝি আমার পেটে বাচ্চা এলো বাবা হামাগুড়ি দিয়ে পালিয়ে আসছিলেন লড়তে বিছাকা দেখতে পেয়েছে গোপ 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 দেখা যাচ্ছে ভগবান তুমি বলেছিলে তোমার রাজমঞ্চে কোনো পুরুষের অধিকার নেই কোন পুরুষ মানুষ যদি রাজমঞ্চে প্রবেশ করে অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা হয়ে যাবে দাও ভগবান ওর গর্ভে সন্তান দাও ভগবান বুঝে পেরেছেন আমি হরি ও হর আমার যা ক্ষমতা ওর তাই ক্ষমতা ও নেশা ভাঙ করে এসেছে আমি যদি বলি বাবা মহাদেব তোমার গর্ভে একটা সন্তান দিলাম ও নেশা ভাঙ করে বসে আছে ও যদি বলে ভগবান তোমার গর্ভে দুটো দিলাম তাই সবার সঙ্গে লাগবেন মাতাল জাতালদের সঙ্গে লাগবেন না মা কি বলছি বুঝতে পারছেন মা তাই আমেরিকা যতই ভয় দেখাক আমেরিকা কোনোদিন ভারতের সঙ্গে পরমাণু বোমা নিয়ে যুদ্ধ করতে আসবে না এই মুহূর্তে ভারতবর্ষে 64টা অ্যাটম বোম তৈরি আছে ওরা যদি একটা ঝাড়ে আমরা 64টা একসঙ্গে ছেড়ে দেব তাই শক্তিধর দুটো দেশ তো যুদ্ধ করবে না তাই ভগবানের যা ক্ষমতা ভক্ত বাবা মহাদেবের তাই ক্ষমতা একজন হরি একজন হর তাই আপসে মীমাংসা হলো আজ থেকে গোপেশ্বর আজ থেকে গোপেশ্বর আজ থেকে গোপেশ্বর গোপীদের ঈশ্বর আজ থেকে গোপেশ্বর গোপীদের ঈশ্বর আজ থেকে গোপেশ্বর তুমি ভোলানাথ মহেশ্বর আজ থেকে গোপেশ্বর বৃন্দাবনের প্রথম প্রবেশ পথ সেই প্রবেশ পথে কার মন্দির ভোলে বাবা আর করে না সেই মন্দিরের নাম কি গোপেশ্বর গোপীদের ঈশ্বর ভক্তমণ্ডলী মায়েরা এবার বুঝতে পাচ্ছেন সেই থেকে বাবা মহাদেব সুযোগ পেয়ে গেলেন তবে শ্বেত গোপী হয়ে একধারে নাচতে শুরু করলেন আবার কবে আপনাদের এই হরিবাসনের সুযোগ পাবো আমি জানি না তবে একটা কথা বলে যাই মা হরিনাম আমি করি আপনারা শোনেন কিন্তু এই শোনার মাঝখানে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে সেটা যাকে যাতে চিরকাল বর্তমান থাকে সেই দিকে একটু নজর রাখবেন কেন জানেন মা আমি বিএসসি ডিএমএস একজন পাস করা হোমিওপ্যাথি ডাক্তার ভগবান আমাদের সব কিছু দিয়েছেন কিন্তু আমি গান ছাড়া কিছু জানি না এর জন্য আমাকে অনেক কিছু ক্ষতিপূরণ দিতে হয়েছে আমরা পাঁচ ভাই আমার বাবা আমাকে তেমন করে ভালোবাসতেন না বাবার ধারণা ছিল যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে তাদের চরিত্র খারাপ হয় তারা মদ মাতালে হয়ে যায় দু তিনটে বিয়ে করে এই ভয়ে ভয়ে আমার দিন কাটে কিন্তু যখন আপনাদের হরিবাসরে গান করি কৃষ্ণ নাম করি সংসারে জ্বালা যন্ত্রণা সব ভুলে যাই সেই ভুলে থাকার জন্য আমি আপনাদের কাছে ঠাঁই চাই আজকে রাজলীলা চোখের জল নয় ভালোবাসা লীলা ভক্তি লীলা ভক্তের লীলা ভক্ত ভগবানের লীলা মিলনের লীলা তাই যাবার সময় জয়ধ্বনি দেবেন উলুধ্বনি দেবেন পুষ্প বৃষ্টি করবেন তার মাঝখানে আমি ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব তাই কর্তৃপক্ষকে বলবো যদি আপনাদের কিছু পুষ্প মানে ফুল বেশি থাকে প্রত্যেকটা ভক্ত শ্রোতার হাতে ফুলগুলো দিয়ে দেবেন তারা ভগবান শ্রীহরির শ্রীচরণে এই পুষ্প বৃষ্টি করবেন তাই এবার আমরা সবাই দেখতে পেলাম সবাই নাচছেন বাবা মহাদেব নাচছেন শতকোটি ব্রজকবি নাচছেন ভগবান শ্রীহরি নাচছেন আর নাচিতে নাচিতে দুটি অঙ্গ এক অঙ্গ হলো নাচিতে নাচিতে অঙ্গ এক অঙ্গ হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো এই সবাই মিলে হরি বলো এই সবাই মিলে হরি বলো আগ্রে হরি হরি বলো হরি 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 বলো হরি 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 বলো হরি 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 বলো চুপি চুপি কহে কথা রাই জান জাগ না চুপি চুপি কহে কথা রাই জান জাগ না আই জান জাগ না গো হ্যাঁ জান জাগ না জানো জাগে না গো শ্যাম জানো জাগে না চুপি চুপি কহে কথা রাই জান
নাডো জগদ আগম ফুলের সাজাতে ধনি বধুর সই ফুলের সাজাতে ধনি বধুর সই আরে রাধা মোহন দাস কর দইয়া জিরে রাধা মোহন দাস আগম ফুলের সাজাতে ধনি বধুর সই আরে রাধা মোহন দাস কর দইয়া আগম রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়াব সরে রাস জাগরণ নিকুঞ্জ পালন জাগরণ ভূমিয়া যাব সুতল কিশোরী আপন আজ শুকল কিশোরী আপন পাশরে বরণ নাথের কোলে বরণ নাথের কোলে অব শুকল কিশোরী আপন পাশরে বরণ নাথের কোলে বরণ নাথের কোলে বলে কত ইসুকে বলে রাস রসে নেচে গিয়ে কত ইসুকে ঘুমায়েছে রাস রসে কত আছে বলে রাধা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা বলো দিদারী বগু সিদারী বদন মহন রাজ বিহারি বলো দিদারী বগু সিদারী বদন মহন রাজ বিহারি ও রাধে রাধে গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে তুলে নাচো রে মন হরি বলে কত জালে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে চল 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 সবে দিন যাবনে জয় আমার ভাই তোরা চল 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 তো
বৃন্দাবনে যাই বলে বাহু তুলে নাচো রে বোন হরি বলে আছুলে আছুলি খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার বনে আছুলি খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার আছুলি খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার বনে আছুলি খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার বনে আরে হলিয়া হলিয়া রে হলিয়া একা পেয়েছি তোমার বনে আজ হলে খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার বনে একা পেয়েছি তোমার পালাইয়া যাবে কত পেয়েছি তোমার পালাইয়া যাবে কত আঝুলি খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার বনে আজ হলে খেলবো সব তোমার সাথে একা পেয়েছি তোমার বনে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে